নিতাই জারি দেখি তারি কহি তন্তি তৃণ ধরি আমারি কিনে হালা বল গৌর হরি বল গৌর হরি আমার নিত্যানন্দ আমার গৌর গুণগা আমার নিত্যানন্দ আমার গৌর গুণধা 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 আমার নিত্যানন্দ গৌর গুণধা আমার নিত্যানন্দ আমার গৌর গুণধা আমার নিত্যানন্দ আমার গৌর গুণধা আমার নিত্যানন্দ এই আসরে বৈশা যত কৃষ্ণ ভক্ত সবকারি পদ রেণু আমা মস্তকে ভূষা এই আছরে পয়সা যত কৃষ্ণ ভক্ত সবকারি পদ রেণু আমা মস্তকে ভূষ হরি নাম হলো রে ভাই ভব পারির তারি বদন ভরি সবাই একবার বল হরি 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 নাম হলো রে ভাই আর ভব পারির তারি বদন ভরি সবাই একবার বল হরি 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 বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল
হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল গৌর হরি বল নিত্যানন্দ রাম আমার গৌর গুণগান অমর নিত্যানন্দ রাম আমার গৌর গুণধাম রাম নিত্যানন্দ রাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ রাম আমার গৌর গুণধাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ চৈতন্য দয়া প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাসাদি ভক্তবৃন্দ জয় জয় নিতাই গৌরী প্রভু সীতানা প্রভু সীতানা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি হরি
জেরথি জেরদিশ্যম হরে কৃষ্ণ। জেরদিশ্যম হরে কৃষ্ণ জেরধি জেরাধি 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 নন্দ দুলা রাধে গিরি ধরিলা কেশব মাধব দীন দয়া আমার প্রভু হে কেশব মাধব দীন দয়া নন্দ দুলা গিরিধরিল কেশব মাধব দীন দয়া আমার প্রভু হে কেশব মাধব দীন দয়া। রায় ভগত অন্ধ নয় আর কি দিয়ে পূজিব বলো ও রঙা চর হম রায় ভগত অন্ধ নয় কি দিয়ে পূজিব বলো ও রঙা চর সাজিয়ে ফুলের ডালি কত না কেঁদেছি আমি সাজিয়ে ফুলের ডালি কত না কেঁদেছি আমি ভরে যাই ও দুটি নয়ন নন্দ দুলা গিরিধরিল কেশব মাধব দীন দয়া আমার প্রভু হে কেশব মাধব দীন দয়া। না জানি সাধন প্রভু না জানি ভজ কি দিয়ে পূজিব বলো ও রঙা চর না জানি সাধন প্রভু না জানি ভজ কি দিয়ে পূজিব বলো ও রঙা চর হরি দিন বন্ধু করুণা রসিন্ধু হরি দিন বন্ধু করুণা রসিন্ধু কৃপা কর আজি এই অধবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জৈনদেই জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধে রাধে। জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে। একটু রিভার্ব রাখো। জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, হে রাধে, হে রাধে, মন মন দি প্রেমের ঠাকুর তুমি, প্রেমের পূজন তুমি ভগবান, তুমি ভগবান করুণা নিদান, তুমি ভগবান করুণা নিদান, তুমি ভগবান, তুমি ভগবান করুণা নিদান, তুমি ভগবান, তুমি ভগবান করুণা নিদান, তুমি ভগবান, তুমি ভগবান করুণা নিদান, মন দি রে তুমি আছো ভগবান, প্রেমের ঠাকুর
প্রেমের পূজো মন মন্দিরে আছ ভগবান প্রেমেরি ঠাকুর প্রেমেরি পূজা প্রেমেরি ঠাকুর প্রেমেরি পূজা প্রেমেরি ঠাকুর প্রেমেরি পূজা যদি মরি প্রভু কোনো ক্ষতি নাই তোমাকে হারালে আমি সবই যে হারাই আমি যদি মরি প্রভু কোনো ক্ষতি নাই তোমাকে হারালে প্রভু সবই যে হারাই আমি যদি মরি প্রভু কোনো ক্ষতি নাই তোমাকে হারালে আমি সবই যে হারাই আমি যদি মরি প্রভু কোনো ক্ষতি নাই তোমাকে হারালে প্রভু সবই যে হারাই জীবনে মরণে তুমি ছাড়া জীবনে মরণে তুমি ছাড়া জীবনে মরণে তুমি ছাড়া আমার যে আর কেহ না আমার যে আর কেহ নাই প্রভু জীবনে মরণে তুমি ছাড়া জীবনে মরণে তুমি ছাড়া আমার যে আর কেহ নাই তোমারে ভালো আমি বেশেছি তোমারি কাছে আমি এসেছি আমি তোমারে ভালো বেশেছি তোমার কাছে আমি এসেছি তোমারে ভালো বেশেছি তোমারি কাছে আমি এসেছি আমি তোমারে ভালো বেশেছি তোমার কাছে আমি এসেছি চির সাথী হয়ে 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 আমি এসেছি তোমারে ভালো বেশেছি তোমারি কাছে আমি এসেছি আমি তোমারে ভালো বেশেছি
তোমার কাছে আমি এসেছি, আমি তোমার ভালো বেসেছি, তোমার কাছে আমি এসেছি। জন্ম দাও এই ধরনীতে, বারে বারে আসব আমি তোমারই চরণে। আবার যদি জন্ম দাও এই ধরনীতে, বারে বারে আসব আমি তোমারই চরণে। মাধব মাধব, হে মাধব মাধব, হে মাধব মাধব, হে মাধব। আবার যদি জন্ম দাও এই ধরনীতে, বারে বারে আসব আমি তোমারই চরণে। আবার যদি জন্ম লব এই ধরনীতে, বারে বারে আসব আমি এই পৃথিবীতে। তোমার জীবনে মরণে আমি চেয়েছি, জীবনে মরণে আমি চেয়েছি, তোমার ভালো আমি বেসেছি, আমি তোমার ভালো বেসেছি, তোমার কাছে আমি এসেছি, তোমার ভালো বেসেছি, তোমার কাছে আমি এসেছি। হে কৃষ্ণা করুণা সিন্ধু, রাধা কান তো নমস্তুতে, তব তো কনেচন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী, তং নামামি শ্রী হরি প্রিয়, তব তো কনেচন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী শোভানু সুতাং দেবী, তং নামামি শ্রী হরে প্রিয়, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম শ্রী গুরবে,
জগত প্রিয় করুণায় কলপোতরু ভস কি পাশনি দুভয় ভজন পতিতানং পাবন সর্ব বৈষ্ণবেব নমো নমঃ নিতাই গৌরী প্রেমানন্দ হরি হরি বল হরি বল ভাই রে পাব কি আর পাব কি পাব কি আর ভাই রে পাব কি আমাদের জীবনে এমন সুদি ফিরে ভাই রে পাব কি আমাদের জীবনে সুদিন ফিরে পাব কি এ জীবনে হেব প্রভু জয় নিতাই জয় মহাপ্রভু জয় নিতাই জয় রাধের সং জয় রাধে জয় রাধে সবাই মিলে একবার বলি শ্রী গুরু নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল আমাদের হরি বলা পাখি এ আমাদের কৃষ্ণ বলা পাখি এলো আমাদের হরি বলা আজ পাখি এলো কৃষ্ণ বলা পাখি এলো আমাদের হরি বলা আমাদের হরি বলা পাখি এলো আমাদের কৃষ্ণ বলা পাখি এলো হরি বলা পাখি এলো কৃষ্ণ বলা
পাখি এলো, এই অধমের ঘরে অধমের ঘরে আর পাব কি আর এই জীবনে এমন ছুটি ফিরে পাব কি আর পাব কি আর পাব কি আর এই জীবনে এমন সুদিন ফিরে আমাদের গৌরে এলো এই গ্রামেতে দাদা নিতাই লয়ে সাথে আমাদের গৌরে এলো এই গ্রামেতে আমাদের গৌর এলো এই গ্রামেতে দাদা নিতাই লয়ে সাথে এই গাবেতে দাদা নিতাই লয়ে সাথে জগৎ জীবের দ্বারে দ্বারে হার জগৎ জীবের দ্বারে দ্বারে জগৎ জীবের দারে দারে জগত জীবে দারে দারে দিয়ে গেল মধুর মধুর হরিণা তাই জপ অবিরাম অবিরাম ভজ অবিরাম অবিরাম হাত তুলে বলো সবাই নিতাই গৌরে হরি 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 না আমাদের দিন গেলে দিন আসে না ফিরে আমাদের দিন গেলে দিন আর আসে না ফিরে আমাদের দিন আমাদের দিন গেলে দিনে আসে না ফিরে আমাদের দিন গেলে দিন চলে যায় যে দিন আমাদের চলে গেল ভাই রে দিন গেলে দিন আসে না ফিরে দিনের পরে রাত্রি রাত্রির পরে আসে দিন ভাই আমার মনিটর
জীবনের কেটে গেছে আমাদের কতদিন, হরি বল হরি বল হরি বল। আর কিসের লাগি ভাবছ বসে, একদিন সুন্দর পৃথিবী ছাড়ি আমাদের দিতে হবে পারি, সেদিন আমাদের সঙ্গে কেউ তো যাবে না, কেউ তো যাবে না, যাবে শুধু এই হরিনাম, হরিনাম যাবে শুধু এই মধুর কৃষ্ণ কৃষ্ণ। আপন আপন ভাবছ যারে সে তো আপন নয়, দুদিনের এই আশা যাওয়ার শুধু পথে পরিচয়, শুধু পথে পরিচয়। আজ মরলে কাল দুদিন হয়ে যাবে, হয়ে যাবে যেই জায়গায় মরছ তুমি, সেই জায়গায় গোবর জল ছিটিয়ে দেবে, তাহলে কেন মিছে মায়ার জালে জড়িয়ে মর, সব কিছু ছেড়ে চলে যেতে হবে, যেতে হবে এই তো জীবন, ভেঙে শাদি বাঁধল এই খোপিসে, আমাদের চিতাতেই সব সে, ভাইরে চিতাতে সব সে, তাই চলে যখন যেতে হবে তোমরা বদ ভরে, হরি বল। আর বলার সময় বুঝি পাব না সময় হতে, এলাম বলে আমাদের এমন দেহ এমন দেহ থাকিবে না রে, তাই বাদে এলা বলে রে, তোরা আরে তেরি তাই সবাই হতে বলে রে, আমাদের চলে যখন ভাইরে যেতে হবে, তাই সবাই হতে বলে রে, এমন জনম হবে না রে, সবাই হতে বলে রে, এমন জনম থাকবে না রে, সবাই হতে বলে রে, আরে দেরি করিস না রে, সবাই হতে বলে রে, কেন মায়ার জালে আছিস পড়ে, সবাই হতে বলে রে, একবার উলুদ ধ্বনি দেয়া যাবে, আচ্ছা একবার হরি ধ্বনি, হরি বল হরি বল হরি বল, দিয়ে সবে একবার শঙ্খ ধ্বনি দিয়ে সবে, এইটা একবার করা যায়, করে কর তালি দিয়ে রাধে বলে, করে কর তালি হরি 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 বলে, আমার ভক্তগণ সঙ্গে লয়ে খোলো কর তাল লয়ে, নিতাই কৃপা করবো
ঠাকুর কৃপা কর বলে রাধে দয়া কর বলে কৃষ্ণ দয়া কর বলে এমন দিনারে হবে না রে সময়তে বলে না রে এমন দিনারে থাকবে না রে সময়তে বলে না রে আরে দেরি করিস না রে সময়তে বলে না রে আরে দেরি কর আরে হরি 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 বলে এমন দিনার আসবে না রে হরি 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 বলে এমন দিনার আসবে না রে হরি 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 বলে উর্ধে দুটি বাহু তুলে হরি 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 বলে উর্ধে দুটি বাহু তুলে দিন গেলে দিন দিন গেলে দিন দিন গেলে দিন আসবে কিঙ্গা এমন দিন ফিরে দয়া আসবে কিয়ার এমন দিন ফিরে দয়া আসবে কিয়ার এমন দিন ফিরে আচ্ছা বলি একবার চৈতন্য মহাপ্রভু কি নিতাই চাঁদ কি রাধা মাধব কি খুবই ভালো লাগছে তাছাড়া এটা সকলের ভালো লাগার কথা এটা একটা সনাতন ধর্মের সৎসঙ্গ হতে পারে এটা হরিবাসর কিন্তু এটা একটা সৎসঙ্গ এখানে অর্কেস্ট্রা নয় ধামাকা নয় ফাংশন নয় এখানে ভগবানের কথা হবে ভক্তের কথা হবে সাধু ঋষি একটু রিভাবটা কমবে নানান গ্রন্থের কথা হবে আর যে সমস্ত স্থানে সাধু ঋষি নানান গ্রন্থের কথা হয় সেটাকে সৎসঙ্গ বলা হয় আর কথায় জানেন যে সৎসঙ্গ স্বর্গে বাস অসৎসঙ্গ নরকবাস চোরের যদি কেউ সঙ্গ করে সে চোর হবে নেশা করে সঙ্গ করলে সে নেশাখোর হয় জুয়াখোরের সঙ্গ করলে জুয়াখোর হয় কিন্তু এই সঙ্গটা যদি আমরা করতে পারি এই সঙ্গটাকে যদি আমরা জীবনে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আপনি রাস্তা দিয়ে যাবেন আপনাকে কেউ চোর বলবে না নেশাখোর বলবে না সবাই আপনার দিকে তাকিয়ে বলবে একজন পরম হরিভক্ত একজন পরম কৃষ্ণ ভক্ত তাই প্রতিটা মানুষে এই সঙ্গটার প্রয়োজন আছে এটা আগেও ছিল এখনো আছে হিন্দু সনাতন ধর্মটাকে রক্ষা করতে গেলে এই সঙ্গটাকে আমাদের টেনে আনতেই হবে আজকে আমরা এখানে সবাই এক হয়েছি জাতি বর্ণ নির্বিশেষে সবাই আমরা একত্রিত হয়ে এই স্থানে বসেছি এই যে আমরা এক হলাম কার জন্যে হলাম আমরা গৌরকে চিনি নিতাইকে চিনি কলিযুগের ভগবান হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু আগে জেনে দেখতে হবে ওই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমাদের জন্য কি করেছে শুধু কি হরিনাম করতে বলেছে না ওই গৌর আর নিতাই দুটো ভাই যদি জীবনে সংগ্রাম চালিয়ে না যেত
তাহলে এই জায়গায় কোনোদিন আমরা এক হয়ে বসতে পারতাম না। তাহলে কি করেছে একটু জেনে দেখুন। মহাপ্রভু যখন এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেনি, বাংলার মাটিতে যখন আসেনি, তখন এই সমাজের পরিস্থিতি কি ছিল? সমাজ এখানকারের একটা সমাজ, আর মহাপ্রভু যখন আসেনি তখনের একটা সমাজ, তখনের সমাজটা কেমন ছিল একটু জেনে নিন। মহাপ্রভু আসার আগে যে সমাজটা ছিল আমাদের চার ভাগে ভাগ করে রেখেছিল, চার ভাগে হিন্দু সনাতন ধর্মের মানুষদের চার ভাগ কোনটে? একদিকে ব্রাহ্মণ, একদিকে ক্ষত্রিয়, একদিকে বৈশ্য, একদিকে শুদ্ধ। কাজ কি? ব্রাহ্মণ যারা, তারাই একমাত্র ভগবানের নাম করতে পারবে। যারা ব্রাহ্মণ তারাই একমাত্র ভগবানের ঘরে প্রদীপ দিতে পারবে, ধূপ দিতে পারবে। যত দেব দেবী যাগ যজ্ঞের পূজা অর্চনা যা কিছু, একমাত্র ব্রাহ্মণ ছাড়া আর কোনো মানুষের করার অধিকার ছিল না। শুধু তাই নয়, আপনি ভগবানের ঘরে একটা প্রদীপ জ্বালবে সেটা ব্রাহ্মণ ছাড়া কেউ জ্বালতে পারবে না। আপনি ছোট জাত, আপনি মুচি, আপনি মেথর, আপনি বাগদি, আপনি হাঁড়ি, আপনি কেওর, আপনি হালদার, আপনি ছোট জাত, আপনি ভগবানের ঘরে প্রদীপ জ্বালতে পারবেন না, আপনি ভগবানকে প্রণাম করতে পারবেন না, আপনি ভগবানের ঘরে ধূপ জ্বালতে পারবেন না, এ অধিকার আপনার নেই। শুধু তাই নয়, ব্রাহ্মণদের বেদ মন্ত্র যদি কোনো ছোট জাতের মানুষ শুনে ফেলত, এই শোনার অপরাধে তাদের কানে গরম তেল ঢেলে কান দুটোকে নষ্ট করে দেয়া হতো তৎকালীন দিনের সমাজ। শুনুন, আপনার পিসির বাড়ি 5 কিলোমিটার দূরে, যাবার রাস্তা একটাই, কিন্তু ওই রাস্তায় যদি কোনো ব্রাহ্মণের পরিবার থাকে তাহলে জীবনে আপনি পিসির বাড়ি যেতে পারবেন না। কেন? ওই রাস্তাটা ব্রাহ্মণদের, ওরাই চলাচল করবে। তাহলে কি পিসির বাড়ি যাওয়া যাবে না? যাবে। ওরা নিয়ম করে দিল যে তোরা ছোট জাত, তোরা পিসির বাড়িতে যেতে পারিস এই রাস্তা দিয়ে, তবে তোদের গলায় ভাঁড় বেঁধে দেওয়া হবে। নিয়ম কি? গলায় ভাঁড় বাঁধতে হবে, হাতে ঝেঁটা নিতে হবে। ওই রাস্তা দিয়ে যাবি, যদি মুখে থুতু রাস্তায় ফেলিস, এ ব্রাহ্মণদের রাস্তায় থুতু পড়বে না, ভাঁড়ে ফেলতে হবে। তোদের পায়ের ধুলো রাস্তায় থাকলে হবে না। বলুন, ঝাঁট দিতে দিতে সংসারের মানুষ এগিয়ে আসে, এগিয়ে যায় না, পিছিয়ে আসে, কোনটে করে? আপনারা ঝাঁট দেন, তাহলে ঝাঁট দিতে দিতে কি করেন? এগিয়ে যান তো। তাহলে আপনি ঝাঁটা দিতে দিতে এগিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার পায়ের ধুলোটা তো রয়ে যাচ্ছে। তাহলে ওখানকার নিয়ম কি? এগিয়ে যাওয়া যাবে না, পিছিয়ে আসতে হবে। 5 কিলোমিটার ঝাঁটা দিতে 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 আপনাকে পিছিয়ে আসতে হবে, পায়ের ধুলো পর্যন্ত পড়বে না। এই যখন সমাজ, যেখানে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণদের যে অধিকার ভগবান ছাড়া কোনো ছোট জাতের মানুষ আর ডাকতে পারবে না, বাংলার মাটিতে লোকে নিমাই পণ্ডিত। নিমাই এসে দেখলো যে বাংলায় মানুষ আছে কিন্তু এরা কেউ এক জায়গাতে নেই, কেউ এক জায়গাতে নেই। ব্রাহ্মণ পাড়ায় কোনোদিন ছোট জাতের মানুষ যাবে না,
ছোট জাতের মানুষ কোনোদিন ব্রাহ্মণ পাড়ায় যেতে পারবে না। এই রামচন্দ্রপুর বাজারে এ ব্রাহ্মণদের যদি বাজার হয়, ব্রাহ্মণরাই কেনাকাটা করতে পারবে, কোনো ছোট জাতের মানুষ কেনাকাটা করতে পারবে না। তাহলে এই সমাজ নিমাই এসে দেখলো বাংলায় সবই আছে, গাছে গাছে ফুল ফুটে আছে, মাঠ ভর্তি ধান আছে, পুকুর ভর্তি মাছ আছে, গোয়াল ভর্তি গরু আছে, নেই শুধু মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা। হরি বল হরি বল। এটা নেই, এসব জাতি ভেদ হয়ে আছে। এ ব্রাহ্মণরা একদিকে, মুচিরা একদিকে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, আর ছোট জাতের মানুষগুলো পরের বাড়িতে কাজ করে পেটে রোজগার করবে। তাহলে এই যদি সমাজ হয়, তাহলে এই হিন্দু সনাতন ধর্মটাকে রক্ষা করতে গেলে সবার আগে এই জাতিভেদটাকে ভাঙতে হবে, এটাকে সবার আগে ভাঙতে হবে। এই ব্রাহ্মণ চণ্ডাল বৈষ্ণব বৈষ্ণবী সবাইকে এক জায়গায় টেনে আনতে হবে। এক জায়গায় যদি টেনে আনা যায়, তাহলে এই ধর্মটাকে নষ্ট করার অধিকার কারো থাকবে না। কারণ একটা লাঠি যে সে ভেঙে ফেলতে পারে, কিন্তু দশটা লাঠি যদি এক করে দেয়া যায়, তাহলে ভাঙার ক্ষমতা নেই। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো থার্ড পার্সন ব্যক্তি ঢুকে যায়, ও সংসার টিকবে না। মাঝখানে একজন ঢুকে গেছে, ও সংসার টিকবে না। তদ্রূপ এই সনাতন ধর্ম রক্ষা করতে গেলে এই চার বর্ণের মানুষকে এক জায়গাতে টেনে আনতে হবে। তাহলে এরা এক জায়গায় আসবে কি করে? এদের যদি বলি তোরা টাকা পয়সা নে, ব্রাহ্মণ চণ্ডাল সব এক রাস্তা দিয়ে চ, দরকার নেই। জমি জায়গা তোদের লিখে দেবো, দরকার নেই। বাড়ি গাড়ি করে দেবো, দরকার নেই। তাহলে তোরা এক হবি কি করে? মহাপ্রভু চিন্তা করলো এদের ঘরে এক করতে গেলে একটা জায়গা প্রথম আমাকে ঠিক করতে হবে, তবে এদের এক করা যাবে। রাতের অন্ধকারে ছুটে গেলে একটা পণ্ডিতের বাড়িতে, যার নাম হলো শিবাস পণ্ডিত। পণ্ডিতের বাড়িতে ছুটে গিয়ে বললো, এই যে কাকা, একটুখানি জায়গা দিতে হবে। কোন জায়গাটা চাস? ওই যে কুকুরগুলো ঘুরছে, ওই যে তোমার উঠানে যে কুকুরগুলো ঘুরছে, ওই ওই জায়গাটা পেলেই হবে। কি করবি? একটা কারখানা খুলব। কারখানা খুলবি? তো কারখানা থেকে তুই কি তৈরি করবি? মাজন। মাজন? তোর মাজন বিক্রি হবে? নিমাই বললো, পৃথিবীতে যা মাজন উঠেছে সব বাইরে পরিষ্কার হয়, আর আমি যে মাজন তৈরি করব সেটা মানুষের ভেতর পরিষ্কার হবে। বলুন, আপনার চুলে ময়লা পড়লে আপনি শ্যাম্পু দেবেন, গায়ে ময়লা পড়লে আপনি সাবান দেবেন, দাঁতে ময়লা করলে আপনি ব্রাশ করবেন, কিন্তু আমাদের ভেতরে যে ময়লাগুলো আছে, এ ময়লা তোলার জন্যে পৃথিবীতে কোনো মাজন ওঠেনি। এই মাজন ভেতর পরিষ্কার করার মাজন কে বার করলো? নিমাই পণ্ডিত। খোল করতাল নিয়ে শিবাসের বাড়িতে সকালবেলা হাজির। হেরা, কারখানা খুলতে গেলে পেরেক লাগে, বাঁশ লাগে, কাপড় চোপড় এসব লাগবে, তুই খোল করতাল? খোল করতাল দিয়ে মাজন তৈরি করব। তাহলে খোল করতাল বাজিয়ে প্রথম শুরু করে দিল কি? হরি বল, হরি বল, হরি বল। বাংলার মাটিতে প্রথম একটা ধ্বনি উঠল, ধ্বনিটার নাম কি? হরি বল। লক্ষ্য করে দেখুন, যেই হরি বল বলে উঠেছে সমগ্র বাংলা থত্তর করে কেঁপে উঠেছে। কারণ হরি বল এর একটা পাওয়ার আছে, একটা ক্ষমতা আছে। দেখবেন সব কথায় মানুষের রক্ত গরম হয় না, কিছু কিছু কথায় মানুষের রক্ত গরম হয়ে যায়। যেমন ভারত স্বাধীন হয়েছিল, ক্ষুদিরাম, নেতাজি, সুভাষ, এরা ভারত স্বাধীন করেছিল,
কিন্তু স্বাধীনের সময় একটা ধ্বনি উঠেছিল, আর সেই ধ্বনিটার নাম ছিল বন্দে মাতরম। এই যে ধ্বনি শব্দ যাদের কানে পৌঁছে গেছে, তাদের রক্ত গরম হয়ে উঠেছে, তারাই এগিয়ে গেছে ভারতকে স্বাধীন করার জন্য। তদ্যব বাংলার মাটিতে ধ্বনি তুলে দিল কি, হরি বল, তোরা আয়না ছুটে, তোরা আয়না ছুটে নে না লুটে, এই হরি না এই কৃষ্ণ না, আয়না ছুটে নে না লুটে, তাই গৌর হরি বল, হরি না এই কৃষ্ণ না, আয়না ছুটে নে না লুটে, এই হরি না এই কৃষ্ণ না, আয়না ছুটে নে না লুটে, এই হরি না এই কৃষ্ণ না, মানব জন্ম সফল হবে, মানব জন্ম সফল হবে, মানব জন্ম সফল হবে, মানব জন্ম সফল হবে, মনে তোরা শান্তি পাবি, মানব জন্ম সফল হবে, মনে তোরা শান্তি পাবি, মানব জন্ম সফল হবে, আয়না ছুটে, আয়না ছুটে নে না লুটে, এই হরি না এই কৃষ্ণ না, আয়না ছুটে নে না লুটে, এই হরি না এই কৃষ্ণ না, আয়না ছুটে নে না লুটে, এই হরি না এই কৃষ্ণ না, হরি বল হরি বল, সবাই বলেনি তাই আর একবার, হরি বল হরি বল। এই তোমার মাজনের কত দাম, তুমি যে বলছো মাজন বিক্রি করতে এসেছ, এ মাজনের কত দাম? নিমাই বলল তোরা বিনা পয়সায় নিয়ে যা, তোদের পয়সা লাগবে না। যেই বলেছে বিনা পয়সায় নিয়ে যা, সনাতন ধর্মেরই এক প্রকারের মানুষ বলল ওরে ওর ভেতরে গণ্ডগোল আছে, কেন বিনা পয়সায় মার্কেটে কিছু পাওয়া যায়? এ হরি বল দিতে এসেছে, হরি বলের মাজন বিনা পয়সায় দিচ্ছে, মানে এ মাজন যদি তোরা ব্যবহার করিস তোরা পেটের গণ্ডগোলে মরে যাবি। এ বিনা পয়সা দেখবেন, বিনা পয়সার জিনিস পছন্দ হয় না। বাড়ির বউ কেনাকাটা করতে গেছে, সুন্দর কাপড় কিনবে, স্বামী 5,000 টাকা দিয়েছে, আর দোকানদার যদি বলে বৌদি এই কাপড়টা তুমি নিয়ে যাও তোমাকে পয়সা দিতে হবে না, সে বৌদি মনে মনে ভাববে ডাল মে কুচ কালা হ্যায়, কাপড় এনেছি টাকা এনেছি কিনবো বলে বিনা পয়সা কাপড় দিচ্ছে, এর ভেতরে চটা নালে ফাটা আছে, বিনা পয়সা পছন্দ করবে? তদ্য বাংলার মাটিতে এক শ্রেণীর মানুষ তারা পেছনে লেগে পড়ল, একদম হরি বল বলবি না গলা টিপে মেরে দেব। কারা লাগলো পেছনে, জগাই মাধাই, খোল করতাল ভেঙে দিল, হরি ভক্তদের ধরে ধরে মদ খাইয়ে দিল, হরি বল মদ খা, মদ খাইয়ে দিল। নিতাই বলতে গেল হরি বল বল, তাকে কলসির কানা মেরে কপাল ফাটিয়ে দিল। বলুন তো, আমরা গর্ব করে বলি হিন্দু সনাতন ধর্মের মানুষ, কিন্তু আমাদের সবচেয়ে বেশি শত্রুকে, সবচেয়ে বেশি শত্রু হলো হিন্দু, অন্য কোনো সম্প্রদায়ের মানুষ নয়। মহাপ্রভু যখন এই হরি নাম দিতে এসেছিল তখন মহাপ্রভুর খোল করতালগুলো কারা ভেঙেছিল, জগাই মাধাই, ওরা হিন্দু সনাতন ধর্মের মানুষ ছিল। এমনই হরিবাসরে ছাগলের কাটা মাথা ঝুলিয়ে দিয়েছিল, যার নাম ছিল চপল গোপাল, সে কে ছিল, আমাদের মতো হিন্দু সনাতন ধর্মের মানুষ ছিল। শুধু তাই নয়, হরিদাস ঠাকুর, আহা গো পরম ভক্ত হরিদাস, বিনাপুলের জঙ্গলে বসে জীবের মঙ্গলের জন্য প্রতিদিন 1,00,000 করে হরে কৃষ্ণ নাম ভজন করছে, জীবের মঙ্গলের জন্য। শোন, তুই কর্মজীবী ব্যস্ত, হরিনাম কোনোদিন করতে পারবি না, যাক তোর নামটা আমি করে দিচ্ছি, তাহলে হরিদাস আপনার নাম করে দিচ্ছে, আপনি করতে পারছেন না,
আপনার নাম করে দিচ্ছে, আমার নাম করে দিচ্ছে, জীবের মঙ্গলের জন্য প্রতিদিন 100,000 করে নাম করছে। আর তার পেছনে কাটি দিতে গেল একটা মেয়ে ছেলে যার নাম ছিল লক্ষ হীরা। বলুন সে কে ছিল? হিন্দু সনাতন ধর্মের মেয়ে। তাহলে একবার ভেবে দেখেছেন, আমরা গর্ব করে বলি হিন্দু সনাতন ধর্মের মানুষ, একটা কথা জানবেন, এখনো এই কলিযুগে জগাই মাধাইও বেঁচে আছে, চপল গোপালও বেঁচে আছে। দুজন মরলে কি হবে? হাজার হাজার জগাই মাধাই কলিযুগে হাজির হয়ে আছে। সেই জন্যে দেখবেন, কোনো যদি একটা ইয়াং ছেলে তুলসী কাঠের মালা পরে, তিলক সেবা করে, হাতে নামের ঝোলা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আমাদেরই মতো ইয়ং ভাইরা তাকে টিটকিরি মারে, টিটকিরি মারে, কেমন অল্প বয়সে হরিভক্ত হয়েছে দেখো, তাকে টিটকিরি মারবে। আর কালী পুজোর সময় ওই ছেলেটা যদি মদের বোতল নিয়ে যায়, বলবে আই আই ঠিক চলবে। ভেবে দেখেছেন, ইয়াং ছেলেরা তুলসী কাঠের মালা পরে রাস্তা দিয়ে হাঁটলে তাকে টিটকি মারে, আর সে যদি রাস্তা দিয়ে মদের বোতল নিয়ে যায়, বলে এই চর পেছনে পেছনে গেলে একটু হবে, তাকে টিটকিরি মারে না। বলুন, তাহলে জগাই মাদাই এখনো বেঁচে আছে, সেই জন্যে হিন্দু সনাতন ধর্ম এখনো পিছিয়ে আছে। তাই হাজার হাজার বৈষ্ণবকে বাংলার মাটিতে এখনো অপমানিত হতে হয়, এখনো তিলক করা মানুষকে অপমানিত হতে হয়, তাদের মান নেই, কোনো সম্মান তাদের রাখেনি মানুষ। কিন্তু আপনারা মনে মনে ভাবছেন যে একটা মালার মূল্য নেই, একটা তিলক সেবার মূল্য নেই? আছে, আপনি জানেন না তাই এ কথা বলছেন। বাংলার পশ্চিমবঙ্গের কোনো যদি একটা ছেলে মালা পরে, তিলক সেবা করে, হাতে নামের ঝোলা নিয়ে আমেরিকায় চলে যায়, জাপান চলে যায়, জার্মানে চলে যায়, সেখানে তাকে নতুন করে বলতে হবে না যে আমি পশ্চিমবঙ্গের মানুষ। ওই মালা তিলক দেখেই তারা ধরে নেবে যে নবদ্বীপ ইস্কন মন্দির থেকে এসেছে এ বাংলার সনাতন ধর্মের একজন মানুষ। হরি বল হরি বল। মালা তিলকেই আপনার পরিচিত হয়ে যাবে যে আপনি খ্রিস্টান নয়, আপনি মুসলিম নয়, না আপনি ইহুদি নয়, আপনি সনাতন ধর্মের হিন্দু সনাতন ধর্মের মানুষ। এ মালা তিলক আপনাকে পরিচয় করিয়ে দেবে। মাথায় সিঁদুর থাকলে যেমন স্বামী চেনা যায়, তদ্ব কোনো ভক্তের গলায় যদি মালা থাকে, সে ভগবানের ভক্ত বলে পরিচিত হয়ে যায়, হিন্দু সনাতন ধর্মের ছেলে বলে পরিচিত। হরি বল হরি বল। তদ্ব এর পাওয়ার আছে, এর ক্ষমতা আছে। তদ্ব আজকে হরি নামে বাধা দিল কারা? এই হিন্দু সনাতন ধর্মের মানুষ। নিমাই বললো ম্যায় হো নিমাই পণ্ডিত, ন্যায় হো নিমাই পণ্ডিত। বাংলার মাটিতে দাঁড়িয়ে একটা কথা বলে যাচ্ছি, শোন, এ পৃথিবীতে যত থাকবে নগর আদি গ্রাম, একদিন দিকে দিকে প্রচার হয়ে যাবে এই হরি নাম, এই কৃষ্ণ নাম। বল হরি বল হরি বল। এ তার চায়ের দোকানের কথা নয়, এ নিমাই পণ্ডিত এক কথা 100 কথা সমান করে দিল। তাই দেখুন, আজকে বাংলার মাটিতে আনাচে কানাচে যেখানে হরি নামের আসর বসে যায়, যত বড় প্যান্ডেল করো না কেন, প্যান্ডেলকে ছিঁড়ে দিতে হয় এমন ভক্ত উপস্থিত হয়, এটা মহাপ্রভুরই কৃপা। তাই আজকে মহাপ্রভু ব্রাহ্মণের ছেলে হয়ে ছোট জাতের বাড়িতে ঢুকে গেল, গিয়ে বললো তোরা আয় হরি বলে, আয় নেচে নেচে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। হরি বলে হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া, কৃষ্ণ নামের বান ডেকেছে সোনার নদিয়া, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। ভালো লাগছে? না না, নিমায়ের এই হরি বল ভালো লাগছে? আচ্ছা 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 আচ্ছা, তাহলে ভালো লাগছে যখন, তাহলে তোমরা তৈরি বলবে তো, হরি বল বলবে তো? বলে হ্যাঁ বলবো, কিন্তু একজন বললো হরি বল বলতে পারি কিন্তু এর কোনো নিয়ম আছে? নিমাই ঢুকেছে কোথায়? ছোট জাতের পাড়া। বলে উঠলো যে হরি বল বলাতে এসেছো আমরা বলবো, কোনো নিয়ম আছে? মহাপ্রভু বলে উঠলো শুরুটা আগে কর, শুরু করলে শেষ খুঁজে পাবি, মানুষ শুরু যদি না করে এ শেষ কোনো দিন তোরা খুঁজে পাবি না।
জীবনে শুরু করতে হবে। আপনারা বলুন তো, হরিবাসরে কি এই প্রথম এসে আপনারা বসছেন? এর আগেও তো বসেছেন। তাহলে জীবনের প্রথম আপনি হরিবাসরের মাটিতে একবার পা রেখেছেন, হয়তো সেদিনকে আপনি 3 ঘন্টা শোনেননি, 30 মিনিট শুনে আপনি বাড়িতে গেছেন। 30 মিনিট শুনে বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে আপনি চিন্তা করেছেন কি শুনলাম, আপনার ভালো লেগেছে, তাই আবার আপনি হরিবাসরের মাটিতে এসেছেন। তাহলে জীবনে শুরু করেছেন, তাই আজকে তিলক সেবা করেছেন, তুলসী কাঠের মালা পরেছেন। শুরু যদি না করেন, অনেক এই তো সমাজের নিয়মের জায়গায় দাঁড়িয়ে আছি, লক্ষ্য করে দেখুন, শুনুন। তাহলে শুরু করেছেন, শেষ হয়ে আছে। শুরু যদি না করতেন শেষ হতো না, তাই জীবনে শুরু করতে হয়। অনেকে বলে, কিছুদিন আগে আমাকে একজন ফোন করে বলছে, ঠাকুর মশাই, আমি বলে হ্যাঁ বলুন, একটা তুলসী কাঠের মালা পরব, তুলসী কাঠের মালা পরব। আমি বলি না, মালা পরলে খোলা যায়? আমি বলি প্যাঁচ সিস্টেম মালা হলে খোলা যায়, মালা একটা প্যাঁচ দেয়া থাকে, ওই সিস্টেম মালা থাকলে খোলা যায়। তা মালা পরবে খুলবে কেন? না, 1 সপ্তাহ পরে একটা বিয়ে বাড়ি, খাসির মাংস কিনে তো খেতে পারিনি, তা ভাবছি ওই সপ্তাহখানেক পরে ওই মাংস টাংস খেয়ে ওই যে খাবো আর খাবো না। আমি বলি আবার পরে যদি বিয়ে বাড়ি পড়ে যায় তাহলে কি হবে, তাহলে কি করবো প্রভুজি? আমি বলি মালা পরেই খা, মালা পরেই খাবো। বলে হ্যাঁ মালা পরেই খা। না, মালা পরে খেলে অপরাধ হবে? আমি বলি শোন, মালা পরলেই মালার কাজ কোনোদিন শুরু হয় না, মালা পরেছো বলেই কাজ শুরু হবে তা নয়। তোমার জ্বর 102-3 উঠে গেছে, তুমি ট্যাবলেট খেলেই তোমার জ্বর কমবে না, অন্তত সময় লাগবে 30-40 মিনিট, সময় লাগবে, তারপরে তোমার আস্তে আস্তে জ্বর কমবে। তদ্য মালা পড়লেই যে কাজে লাগবে তা নয় ভাই, ও সময় দিতে হবে। আর যেদিন ওই মালার কাজ তোর রক্তের সঙ্গে মিশে যাবে, সেদিন মাছ মাংস খাবার ইচ্ছা আপনা হতেই তোর মন থেকে চলে। হরি বল, হরি বল। আর যদি না পড়িস লোভ যাবে না, তাহলে পড়ি খা না। ও কাজ যেদিন শুরু হবে, মাছ মাংসের গাড়ি বাড়ির সম্মুখে এলো, হাত জোর করে বলবি ভাই ও অনেক হয়েছে আর দরকার নাই। তাই তো, এখানে অনেক বৈষ্ণব আছে, অনেক বৈষ্ণবী আছে, এখন দেখবেন ভগবানকে দিয়ে তবে তারা সেবা করে, কিন্তু তারা জোর গলায় বলতে পারে কি যে আমরা জন্ম থেকেই মাছ মাংস খেতাম না। অনেক পরিবার আছে তারা মাছ মাংস খেয়েছে, আজকে হরি নামের কথা শুনতে শুনতে তাদের জীবনে পরিবর্তন হয়েছে, তবেই তারা সর্বস্ব কিছু ছেড়ে দিয়ে গোবিন্দ চরণে তাদের জীবনটাকে উৎসর্গ। তদ্রূপ জীবনে শুরু করতে হবে, শুরু না হলে কোনোদিন শেষ খুঁজে পাওয়া যাবে না। এই যে নিমায়ের এই যে কথা, যদি কোনো নিয়ম করে দিত যে হরি বল বলতে গেলে তোরা গঙ্গায় চান করবি, তুলসী কাঠের মালা পরবি, তিলক সেবা করবি, নামের ঝোলা নিবি, তারপরে ঠাকুর ঘরে যাবি, প্রদীপ জ্বালবি, ধূপ জ্বালবি, তারপরে একবার হরি বল বলবি, তবে তোরা মরার পরে স্বর্গে যাবি। যদি এই নিয়মটা করে দিত তাহলে বলো ভাই, হরি বল বলার মানুষ খুঁজে পাওয়া যেত? এর ধারে বারে কেউ এসতো? কেউ এসতো না, কারণ তিনি নিয়ম রাখেনি বলি তাই তিনি হাজার হাজার মানুষকে এক করতে পেরেছে। নিয়ম থাকলে হয়তো হতো না। হরিনাম এমন একটা নাম, নিম পাতা দেখবেন দিনের বেলায় খাবে প্রচণ্ড তিতো লাগবে, আর ওই নিম পাতা রাত্রিকালেই খাবে দেখবেন প্রচণ্ড মিষ্টি লাগবে, মাথা নাড়ছো, মিষ্টি লাগবে। তাহলে নিম পাতা দিনের বেলাও তো তিতো লাগবে, রাতেও তিতো লাগবে। আর হরিনাম এমন একটা নাম, ভোর 5টার সময়তেও শোনো আনন্দ পাবে, দুপুর বেলাও শোনো আনন্দ পাবে। হরিনাম যখনই শোনে তখনই মানুষ মহাপ্রভু এত সুন্দর রাস্তা করেছিল বলি
আজকে ব্রাহ্মণ চণ্ডাল মুচি মেথর বাগদি হাড়ি মাস্টার ডাক্তার উকিল ব্যারিস্টার নেতা মন্ত্রী সবাই ছেঁড়া চটে বসলো, আর জাতি ভেদ ভেঙে গিয়ে একই খণ্ডে সবাই দুহাত তুলে বলবো নিতাই গৌরে প্রেমানন্দ হরি বল হরি বল, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি বলিয়ে নিতাই চাঁদ কি, তাহলে মহাপ্রভু সংগ্রাম এটা জীবনে মহাপ্রভু সংগ্রাম, তিনি একা বাংলার মাটিতে এমন একটা হরিনামের গাছ বসিয়ে দিল, আজকে সেই গাছ সমগ্র পৃথিবী ছড়ে ছড়িয়ে গেল, আজকে আমেরিকায় হরিনাম হয়, জাপান জার্মান ফ্রান্স ইটালি সর্বস্ব দেশে হরিনাম চলছে, এটা কার অবদান, একমাত্র মহাপ্রভুর অবদান। তাই হরি বলে আয় উলু দিয়ে আয় উলু ধ্বনি, হরি বলে আয় উলু দিয়ে আয় হরি নামের মান্ডে কেটে সোনার নদিয়া, হরি বলে আয় উলু দিয়ে আয় হরি নামের বান্ডে কেছে সোনার নদিয়া, কৃষ্ণ নামের বান্ডে কেছে সোনার নদিয়া, হরি নামের বান্ডে কেছে সোনার নদিয়া, হরি নামের বান্ডে কেছে সোনার নদিয়া, কৃষ্ণ নামের বান্ডে কেছে সোনার নদিয়া। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে যে হরি নামের দ্বারাতে আমরা সবাই এখানে এক হলাম, সেই হরি নামে একটু করা যাবে কি করা যাবে? আচ্ছা যারা যারা করবেন না একবার হাত তুলুন, না না এটা একটা পরীক্ষা, মানে এইটুকু বলে দিচ্ছি আপনারা যে হাত তুললেন এটাই ভালো, হাত হরিবাসরে এসে তুলবেন, সে আমি যা পারি বলি না কেন, আমি বললে কেন হাত তুলবেন, না বললেও তুলবেন, কেন তুলবেন কারণটা কি বলুন, ভগবানকে যদি আপনি দশবার প্রণাম করে প্রত্যেক দিন, ভগবানকে দশবার আপনি প্রণাম করছেন, বলুন মঙ্গলটা কার হবে, নিশ্চয়ই ভগবানের হয়, কার হবে? তাহলে যে প্রণাম করে তারই তো হয় কি, তাহলে আমি বললাম যে যে বলবেন না হাত তুলুন, আচ্ছা বলুন আমার কথায় তারা যে হাত তুলল তাহলে মঙ্গলটা কাদের হলো, তাহলে ভুলবশত তারা তুলে ফেলেছে, মঙ্গলটা তাদেরই হয়ে গেল, তাই না? আপনি ভগবানের নামে জয়ধ্বনি যতকার করবেন জয় জয়কার আপনি করবেন, আপনি হবেন ভগবানকে যতবার প্রণাম করবেন মঙ্গলটা আপনারই হবে, ঠিক আছে? তাহলে এবার শুনুন, মহাপ্রভু কলিযুগে, এই যে কলিযুগে একটা মন্ত্র দিতে এসেছিলেন, মন্ত্র, এই জায়গাটাকে একটু মন দিয়ে শুনবেন, আমরা বলি শুধু হরিনাম, হরিনাম দিতে এলো না, হরিনামের দ্বারাতে সবাইকে এক করলো, হরিনামের দ্বারাতে সবাইকে এক করলো, সবাই বলল যে নামের দ্বারায় আমাদের এক করলে সেটা কার নাম, প্রশ্নগুলো শুনুন, সেটা কার নাম, বলে হরি নাম, তাহলে হরিটাকে যিনি সৃষ্টির শ্রেষ্ঠা, যিনি যার ইচ্ছায় দিন রাত্রি, যার ইচ্ছায় জোয়ার ভাটা, যার ইচ্ছায় বিশ্ব জগৎ সৃষ্টি, তিনি হলেন হরি, তিনি হলেন হরি, তাহলে সেই হরিকে কি করে পাব? মহাপ্রভু তখন বলল যে সেই হরিকে পেতে গেলে তোদের একটা মন্ত্র বলতে হবে, সে মন্ত্রটা ১৬ নাম ৩২ অক্ষরের মন্ত্র, তাহলে কলিযুগে ১৬ নাম ৩২ অক্ষরের একটা মন্ত্র আছে, সে মন্ত্রটা কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম, পরেরটা কি হরে হরে। আচ্ছা এটা মন্ত্র না মহামন্ত্র, এটাকে কি বলা হয়, মহামন্ত্র। মহাপ্রভু বলল ওই ভগবানকে পাওয়ার জন্যে তোদের এই মহামন্ত্র নাম করতে হবে, এরা বলে উঠল মন্ত্র আর মহামন্ত্র দুটোর মধ্যে তফাৎ কি,
নিমাই বলে উঠল, শোন, কালী মন্ত্রে কালীকে পাবি, দুর্গা মন্ত্রে দুর্গাকে পাবি, শিব মন্ত্রে শিবকে পাবি, লক্ষ্মী মন্ত্রে লক্ষ্মীকে পাবি, কিন্তু কোনো মানুষ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে তাহলে নতুন করে কালী দুর্গা মন্ত্র করতে হবে না, এক মন্ত্রেতেই কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী সবাই হরি বল হরি বল। তাহলে বোঝা গেল, তাহলে একটা মন্ত্র মহামন্ত্র। গাছের মূলে জল দিলে যেমন ফুল ফলে জল লাগে না, তদ্রূপ কলির মানুষ যদি মহামন্ত্র নাম করে তাহলে আর কোনো অন্যান্য দেবদেবীর চরণে জল দিতে লাগে না। তাহলে কি কলিযুগে আর কোনো পূজা অর্চনা হবে না? মহাপ্রভু বলল, কলিযুগ সব হবে, ধন্য ধন্য কলিযুগ। এই যুগে যাগ হবে, যজ্ঞ হবে, পুজো হবে, অর্চনা হবে, সব হবে। কিন্তু তোরা যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকিস, তোরাও সব দেবদেবীর চরণ তলে যাবি, কিন্তু সব দেবদেবীকে প্রণাম করে একটা কথাই বলবি, হে মা কালী আমার যেন কৃষ্ণ ভক্তি হয়, হে মা দুর্গা আমার যেন কৃষ্ণ ভক্তি হয়, হে মা সরস্বতী আমার যেন কৃষ্ণ ভক্তি হয়। কেন? কারণ কৃষ্ণকে পাওয়া মানে সবাইকে পাওয়া, আর তাকে হারানো মানে সবাইকে হারানো। হরি বল হরি বল। কে? তাই তো, তাকে পাওয়া মানে সবাইকে। তাহলে এই দেবদেবী কারা? এরা ভগবানেরই অংশ, এরা ভগবানেরই অংশ, ভগবান থেকে এরা সৃষ্টি হয়েছে। যেমন দেখবেন জ্যৈষ্ঠী মাসে দুপুর বেলা একটা ছেলে বলছে তার বাবাকে, বাবা আমি কাঁঠাল খাবো। কি খাবে বলছে? কাঁঠাল খাবো। বাবা কি করেছে? কাঁঠাল কিনে এনেছে। এবারে ছেলের তো বড় ইচ্ছা কাঁঠাল খাবে, বাবা কি করেছে? হাতে তেল মেখে কাঁঠালটাকে ছাড়াতে লেগেছে। ছেলে বলছে, বাবা এটা কি? বাবা বলে, এটা ছাল। এটা কি? এটা ডাঁটা। এটা কি? এটা আঁটি। এটা কি? এটা শাঁস। এটা কি? এটা আটা। ছেলে বলে, বাবা আমার কাঁঠাল কোথা? আমি তো বলেছি কাঁঠাল খাবো, তা তুমি বলছো ডাঁটা আটা, তো আমার কাঁঠাল কোথা? খাবো কি? কাঁঠালটা কোথা? তো বাবা বলছে, শোন খোকা, সম্পূর্ণ রূপে যখন থাকে পূর্ণাঙ্গ কাঁঠাল, আর কাঁঠালকে যখন ভাঙা হয় তখন হয় কাঁঠালের অংশ। তদ্দ সম্পূর্ণ রূপে জগৎকে সৃষ্টি করেছে ভগবান, আর সেই ভগবানের অংশ থেকে সৃষ্টি হল 33 কোটি দেব দেবতার গণ। এবারে তাহলে ধরতে গেলে মূলকে ধরো, মূলটাকে ধরলেই সবাই আসবে, আর তাকে ধরতে গেলে কি চাই? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করা চাই। এবার বলুন আপনারা করবেন এই মহামন্ত্র নাম? করবেন তো? চলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। না না, হাই তুলে এক জায়গাতে রাখ। না না, এই মহামন্ত্র নাম করতে গিয়ে কারো যদি হাই উঠে যায়, আমি বলে দিচ্ছি হাই তুলেও করা যাবে, উঠতেই পারে, হতেই পারে। হরি নাম যদি ঝাঁট দিতে দিতে করা যায়, বাসন মাজতে মাজতে করা যায়, বাইক চালাতে চালাতে করা যায়, তো এখানে বসে আছে হাই উঠে গেছে করা যাবে না? হবে, চলবে, কোনো সমস্যা নেই। তবে অনেকে তালি দিচ্ছে, অনেকে দিচ্ছে না। এখন দিচ্ছে না বলে যে তাদেরও হচ্ছে না এটাও বলবো না, তাদেরও হচ্ছে, আস্তে দেবেন পরে, আমি বলে দিচ্ছি, তালিটা বন্ধ করুন, দেবেন পরে। এখন আপনারা দিচ্ছেন, অনেকে দিচ্ছে না, দিচ্ছে না বলে কি তাদের হচ্ছে না?
তাদেরও হচ্ছে। সেটা কেমন না দেখবেন, ফোনের যখন লাউন্ড স্পিকার খোলা থাকে তখন বাইরে থেকে ফোন ঢুকলে সেটা সবাই শুনতে পায় যে ফোন আসছে, কিন্তু লাউন্ড স্পিকার যদি অফ থাকে তখনও ফোন ঢোকে কিন্তু সবাই শুনতে পায় না, একটা গোঁগো শব্দ হয়। তদ্য যাদের লাউন্ড স্পিকার খোলা তারা তালি দিচ্ছে, আর যাদের লাউন্ড স্পিকার অফ তারা দিচ্ছে না, কিন্তু ফোন ওতেও ঢুকছে এতেও ঢুকছে। হরি বল হরি বল, কে ঢুকছে তো? হ্যাঁ, এতেও। তবে তবে তালি দেওয়ার নিয়ম কিন্তু আমি বার করিনি, তালি দিয়ে আমার নিয়ম বার করেছে কে? মহাপ্রভু। তিনি বলে গেছে, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম কর সবে, পরেরটা কি? হাতে তালি দিয়া। আচ্ছা, সারা জীবন হরিবাসরে বসে হাতে তালি দিয়েছেন, কিন্তু কোনোদিন ভেবেছেন যে তালি কেন দিতে হবে? না দিলে কি চলে না? এই তো মহাপ্রভু বলল সাইকেল চালাতে চালাতে ঝাঁট দিতে দিতে বাসন মাজতে মাজতে ভগবানের নাম করা যায়, তাহলে মহাপ্রভু এমন একটা নিয়ম করলো কেন যে হরিনাম করবে তো তালি দিয়ে করো? কারণ তো একটা আছে, কারণটা বলবো? শুনুন তাহলে বলি, যেটা প্রশ্নবাচক মন, প্রতিটা মানুষের মনের মধ্যে একটা প্রশ্নবাচক যদি মন থাকে তাহলে দেখবে তার উন্নতির রাস্তা তৈরি হবে। বাজারে যাচ্ছে, তাই তো এই আলোটা এইভাবে কি করে জ্বলছে কেউ দেখে যাচ্ছে, সে চিন্তা করছে এই আলোটা এইখানে এইভাবে কি করে জ্বলতে পারে, তাহলে এ কি সিস্টেমে করা আছে, আরে এটা কি কি করে হতে পারে, এই যে প্রশ্নবাচক মন, তাহলে তার উত্তর খুঁজে পাবে। কিন্তু কেউ জ্বলছে জ্বলছে ও দেখবে জীবন হবে না, তাই তো? তাহলে এই যে তালি দিতে হয় কেন দিতে হয়, এ কোনো শাস্ত্রে লেখা নেই, কিন্তু গ্রন্থে লেখা নেই, কিন্তু প্রশ্নবাচক মনে আমার মধ্যে যেটা জেগেছে আপনাদের কাছে সেটাকে তুলে ধরছি। শুনুন, মহাপ্রভু কি বলল? সাথে পাঁচে মিলি, তারপরে কি বলেছে? নিজ দ্বারেতে বসিয়া, মানে বলে না চায়ের দোকানে বসিয়া, নদীর পাড়ে বসিয়া, কোনো পার্কে বসিয়া, কোনো সেলুন দোকানে বসিয়া, বলেছে কোথায়? নিজ দ্বারেতে, মানে নিজের ঘরেতে বসিয়া হরিনাম করবে সবে, হাতে তালি দিয়া। মহাপ্রভু চিন্তা করল যে সংসারের মানুষ যদি শান্তি পেতে চায় তাহলে হরিনামটা এদের সংসারে টেনে নিয়ে যেতে হবে, সংসারে টেনে নিয়ে যেতে হবে। তাই সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে, হাতে তালি দিয়া। এবার দেখুন, একটা তাল আছে, একটা বেতাল আছে, তাল আছে বেতাল আছে। এই ধরুন কেউ নৃত্য করছে, কেউ নাচছে, একটা বাচ্চা ছেলে দেখবেন ডিজে বাজছে, কালী পুজোয় গান বাজছে, ছেলেটা দেখবেন ঠিক তালে তালেই নাচছে, আর একজন দেখবেন এমন নাচা নাচছে, বলে এ কি বেতালের পাটি নাকি, তাই না? তাহলে কেউ তালে নাচে কেউ বেতালে নাচে, তাহলে কারো তাল আছে কারো বেতাল আছে, তালের সঙ্গে কি যোগ আছে? তাল বেতাল। দিনের সঙ্গে কি যোগ আছে? দিন রাত্রি। জোয়ারের সঙ্গে কি যোগ আছে? জোয়ার ভাটা। তাহলে মহাপ্রভু দেখলো যে সংসারের মানুষকে তালে হাঁটাতে হবে। এবার বলুন, সংসারের তাল কোনটে বেতাল কোনটে? ধরুন কোনো শ্বশুর শাশুড়ির কথা শুনে চলছে, শাশুড়ি শ্বশুরের কথা শুনে চলছে, তাহলে বৌমা কি মনে মনে ভাবছে যে শ্বশুর শাশুড়ি আমার তালে আছে না বেতালে আছে? বলো, তালে আছে। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, বলুন এরা কিসে আছে, কিসে আছে? আচ্ছা, এমন বেতালে কারা আছে একবার হাত তুলবে? তার মানে আমরা জানিয়ে দিলাম সবাই তালি আছি, কি জানিয়ে দিলাম? ফার্স্ট ক্লাস মিথ্যে কথা, কেউ তালে নেই, সব আমরা বেতালের পার্টি। যদি বলেন বেতালের পাটি কেন, ধরুন এই গ্রামের মধ্যে কোনো একটা ইয়াং ছেলে বিষ খেয়ে মরে গেল, মরে তো,
গ্রামের মধ্যে কোনো একটা ইয়াং ছেলে বিষ খেয়ে মরে গেল। আচ্ছা বলুন তো, কারো যদি বুকের একটু যন্ত্রণা ওঠে, খোকা একটু ডাক্তার দেখা, হঠাৎ করে কেন যন্ত্রণা উঠলো? তাহলে মানুষ বাঁচতে এসেছে, মরতে আসে না, বাঁচতে এসেছে মানুষ, যে আমি আরো কিছুদিন বাঁচবো। কিন্তু একটা ইয়াং ছেলে বিষ খেয়ে মরছে, বলুন তো তার সংসার তালে ছিল? সংসার যদি তালে থাকতো তাহলে সে বিষ খেয়ে মরতো? মরে তো গেল। কেউ গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লো, বলো তার কি দড়ি দিয়ে ঝোলার কথা? তবু ঝুলছে। কত বাবা মা রাস্তায় রাস্তায় গিয়ে ভিক্ষে করছে, কেন করছে? কারণ তালে নেই, বেতালে সংসার, তাই সংসার ছেড়ে বেরিয়ে পড়ছে, তাই বেতালে আছে বলে বিষ খাচ্ছে, বেতালে আছে বলে গলায় দড়ি দিয়ে ঝুলছে। তদ্য মহাপ্রভু বলল, তোদের গলায় দড়িও দিতে হবে না, বিষও খেতে হবে না, তোরা ডাল ভাতে শান্তি পাবি তোরা যদি তালটাকে ঠিক রাখিস। পরিবারে দশজন আছিস, তোদের একটা হাঁড়িতেই দশজনের ভাত হবে তোরা যদি তালে চলতে পারিস। সকাল সন্ধ্যে দশজন মিলে যদি তালি দিয়ে একটু হরিনাম করতে পারিস, দেখবি ডাল ভাতে শান্তি। আর যদি তালে না চলিস, তাহলে স্বামী স্ত্রী এক বিছানায় শুবি, দুজনে মুখ ঘুরিয়ে পড়ে থাকবি, ও বেতালের পাটি সব থেকে অসান। হরি বল হরি বল। তাহলে এবার আপনারা ঠিক করুন, সংসারকে তালে নিয়ে যাবেন না বেতালে নিয়ে যাবেন? যারা তালে চলবে তারা তালি দাও, আর যারা বেতালে থাকবে তারা বাদ দাও। কি তাহলে একটু তালটাকে ঠিক করো, তালে তালে সবাই মিলে তালে হোক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে তালটা বোঝা গেল। তারপরে গৌণিতাই যখন হরিনাম করতো, আপনারা নিজেরা বলুন তার হাত কোন দিকে থাকতো? ওপর দিকে থাকতো। তো অনেকে জানে, তবু সবাই জানে, কিন্তু প্রশ্ন, হাত ওপর দিকে তুলে কেন হরিনাম করতে হবে? নিয়মটা কেন করলো মহাপ্রভু? তিনি বলল, তারক ব্রহ্ম নামে নেমে আসবে কে? হরি মানে ভগবান, হরি নাম, হরি নাম, হরি নাম। তাহলে এই নাম যদি করিস তাহলে নেমে আসবে ভগবান। এবার ভগবান থাকে কোথায়? গোলক ধাম। তাহলে যে গোলকে থাকে তাকে নিচয় নামিয়ে আনতে গেলে কি করতে হবে? হাত নিচের দিকে রাখতে হবে না ওপর দিকে তুলতে হবে? বলুন, নিচের দিকে রাখতে হয় না ওপর দিকে তুলতে হয়? তাহলে যাদের যাদের ভগবানের প্রয়োজন তারাই হাত তোলো, বাকিরা বাদ রাখো। ওই দেখি কাদের বাবা, সবারই প্রয়োজন, আমারও প্রয়োজন। কি ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধো রাধা মাধো, রাধা মাধব জয় রাধা মাধো, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। হাতটা নামিয়ে নিন, ব্যথা হলে আমাকে দোষ দেবেন। তবে এই যে শুরু আপনারা করলেন, আমি যতক্ষণ থাকবো এটা কিন্তু আপনাদের ঘরে করাবো, এটা করাবো। কেন? এটা হচ্ছে কানেকশন। কানেকশনটা কি? এই যে দুটো তার, এক তারে কোনোদিন আলো জ্বলে কি?
তাহলে আলো জ্বলতে গেলে কি হবে? দুটো তার, দুটো তার যখন কানেকশন হয় তখন দেখবেন আলো জ্বলে ওঠে। তাহলে ভগবান যখন আমাদের দুটো হাত দিয়েছে, দুটো হাত দিয়ে যখন ভগবানকে ডাকবেন তখন কানেকশন হবে, তবেই আপনার অন্ধকার ঘর আলোয় আলোকিত হয়ে। তাহলে এই তালিটা কেন? ভগবানের সঙ্গে কানেকশন। কি যখনই কানেকশন ছেড়ে যাবে, যখনই ঘুম পেয়ে যাবে, তার মানে কানেকশন ছাড়ছে, আবার টেনে নিয়ে জুড়ে দেবে। কি তালে তালে সবাই বলো রাধা মাধো, রাধা মাধো, রাধা মাধো জয়, রাধা মাধো জয়, রাধা মাধো, রাধা মাধো, রাধা মাধো জয়, রাধা মাধো। বলে হরি হরি বোল, আমার গৌর হরি বোল, হরি হরি বোল সব একটু উলু দিয়ে বোল, হরি হরি বোল, গৌর হরি বোল। শোনো শোনো ভক্তগণ, হরি বল হরি বল, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কইব, এখন মহাপ্রভুকে প্রশ্ন করা হলো যে আপনি ব্রাহ্মণের ছেলে হয়ে আমাদের ছোট জাতের কাছে ফিরে এসেছেন, আপনি আমাদের হরিনাম করালেন, কিন্তু ছোট জাতের মানুষ ভগবানকে পেয়েছে কি? ভগবানকে পেয়েছে? মহাপ্রভু বলে উঠলো হ্যাঁ পেয়েছে। এরা বলে উঠলো তার প্রমাণ আপনি দিন। মহাপ্রভু বলে উঠলো শোনো, প্রেমানন্দ নামে তার কাশী ধামে বাস ছিল, তার একটা জুতোর দোকান, হরি নামে তার আশ। পরচর্চা পরনিন্দা নাহি সে জানে, দিবানিশি বদনেতে হরি নাম গাহে। হরি বল হরি বল হরি বল, আর একবার হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে, গৌর হরি বল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি? হ্যাঁ, এই যে অনুষ্ঠানটা তিন দিন চার দিন ধরে যিনি নিয়ে প্রতি বছর যিনি এগিয়ে নিয়ে আসছেন, তিনি এই গ্রামেরই মানুষ, তাকে আপনারা চেনেন, তিনি মাননীয় নবদ্বীপ মহাশয়। তিনি লক্ষ লক্ষ টাকা খরচ করে তিনি এই অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হলো এই হরিনামের পথে তিনি আছেন বলেই তার এমন দুঃখ, তার এমন কষ্ট। তার একটা নয় দুটো ছেলে, দুটো ছেলেই কিন্তু এখানে নেই, বাইরে থাকে, তবু কিন্তু মনের জোর সবচেয়ে বড় জোর, কারণ যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু না ছাড়ে যদি আমার পাশ, আমি হই তার দাসের দাস। ভগবানকে শুধু হরিনাম শুনে পাওয়া যায় না, সেবার দ্বারাতেও ভগবানকে পাওয়া যায়। যিনি আমাকে লীলা পরিবেশন করতে বলে দিল যে প্রভুজি এই লীলাটা আপনি করবেন, তিনি হয়তো শুনছেন না,
কারণ তিনি শোনার সময় নেই তার, কারণ শুনবে কি করে, ভক্তরা বসতে পারছে না, তাকেই তো চট জোগাড় করতে হচ্ছে কি। তাহলে যিনি করাচ্ছেন তিনি মাথায় করে চড়ে নিয়ে আসছে, বাবা এই বিছিয়ে দিচ্ছি তোমরা বসো, তিনি হয়তো দশ মিনিট শুনলো পেছন থেকে টান মারছে এদিকে আসুন, এদিকে এই কাজটা আটকে যাচ্ছে, তাহলে তার শোনানো হচ্ছে, তার শোনা হচ্ছে না, তার হরিবাসরে তার হরিকথা শোনা হয় না। তাই তিনি অনেক জায়গায় কীর্তন আমার শুনতে যায়, বলেছিল প্রভুজি আমি তো আপনার কীর্তন আমার বাড়িতে শুনতে পারবো না, কিন্তু বাইরে আমি শুনে যাচ্ছি, আপনি এই লীলাকে পরিবেশন করবেন। তাহলে সেই লীলা অনুযায়ী আজ আমরা লীলা আস্বাদন করছি কি, এক ছোট জাতের ছেলেকে দিয়ে, যে ভগবান যে কোনো জাত বিচার করে না তার প্রমাণ দিলেন একটা মুচির ছেলেকে দিয়ে, যার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। তবে এইটুকু বলে দিচ্ছি, দুঃখী কৃষ্ণ দাস মানে শ্যামানন্দ লীলা আপনারা অনেক শুনেছেন, আর একটা কৃষ্ণ দাস আছে তার নাম ছিল শ্যামানন্দ, কিন্তু এ শ্যামানন্দ নয়, একটা মুচির ছেলে। ঘটনাটা হলো কাশীধামে মীরাবাইয়ের স্বামী, লক্ষ্য করুন মীরাবাই রাজস্থান, মীরাবাইয়ের স্বামী হলো রানা প্রতাপ সিং। রানা প্রতাপ তিনি কাশীতে বাবা বিশ্বনাথকে দর্শন করতে এলেন, বিশ্বনাথকে দর্শন করে তিনি আশ্রয় নিলেন এক ব্রাহ্মণদের গ্রামে। তো ব্রাহ্মণরা সেবা যত্ন করার পরে রানা প্রতাপ সিং ওই গ্রামে একটা কৃষ্ণ মন্দির করে দিয়ে গেল, আর নিয়ম করে দিল যে এই কৃষ্ণ মন্দিরে ব্রাহ্মণ ছাড়া কোনোদিন ছোট জাতের মানুষ যেন পা না রাখতে পারে। কিন্তু ভগবান এটাকে মেনে নিতে পারলেন না, ভগবান চিন্তা করল যে এই ব্রাহ্মণরা, এরা তো কোনো ছোট জাতের মানুষকে আমার কাছে আসতে দিচ্ছে না, আমি তো জাতের বালাই করি না। একদিন ওই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে এক মুচির ছেলে গিয়ে দাঁড়ালো, কথা নয় লক্ষ্য করুন, মুচির ছেলে, মুচির ছেলে বললে হবে না, একটা মুচির এক বুড়ো মানুষ, জাতিতে সে মুচি, নাম তার প্রেমানন্দ, বয়স হলো তার 70 বছর। তাহলে ওই মন্দিরে গিয়ে দাঁড়িয়েছে কেন, কারণ 70 বছরের বুড়ো, এখনো তার ইচ্ছা বাবা সে হবে। ধরুন এই গ্রামে যদি 70 বছরের একটা বুড়ো যদি বলে আমি এখনো বাবা হব, গ্রামের ছেলেটা কম টিটকিরি মারবে, মারবে টিটকিরি মারবে, তা গ্রামের মানুষগুলো সবাই টিটকিরি মারে, হে বুড়ো গাছ বসাতে পারে না, ফল ধরবে কি করে। এখন এই প্রেমানন্দ বলে ছেলে পাবো বলে মানত করেছি, আমি একবার ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে যাই, ভগবানের কাছে মানত করব। হরি বল হরি বল। ভেতরে দরজার ভেতরে ভগবান চিন্তা করল যে ওই ছেলেকে দিই আমি লীলা প্রকাশ করব। লীলাটা এবার শুনতে থাকুন। প্রেমানন্দ যেই মন্দিরে সিঁড়িতে পা দিয়েছে, ওপর থেকে পূজারী ব্রাহ্মণ বলল, কে রে, নিচ থেকে বলল, আমি প্রেমানন্দ, পুরো নামটা বল প্রেমানন্দ, প্রেমানন্দর পরে কি বসাস, প্রেমানন্দ দাস, প্রতিটা নামের পেছনে দেখে একটা যুক্ত, কে পড়লে, কে খাড়া, কে মন্ডল, কে হালদার, কি সবার নামের পেছনে, তাহলে প্রেমানন্দ দাস। পূজারী ব্রাহ্মণ ওপর থেকে বললো, তাহলে তুই মুচির ছেলে, হ্যাঁ লোকে তো তাই বলে, মন্দিরের সিঁড়িতে পা দিলি কেন, মানত করব বলে, পা নামা কেন, এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে মতো তোদের মতো মুচি মেথদের আসা নিষেধ, আর মন্দিরের সিঁড়িতে পা দিলি একটু মানত করব। অদূরে একটা কদম গাছ আছে, তোদের মতো ছোট জাতের মানুষ মন্দিরে উঠতে চায়, কিন্তু অদূরে কদম গাছ আছে, কদম গাছের নিচে তাদের দাঁড় করিয়ে দেওয়া হয়, আর কদম গাছের নিচে দাঁড়িয়ে যা মানত করার তারা চলে যায়, তুইও কদম গাছের নিচে দাঁড়া, যা মানত করার
মানত করে যা। প্রেমানন্দর আর মন্দিরে ওটা হলো না, এসে দাঁড়িয়েছে কোথায়, কদম গাছের নিচে। কদম গাছের নিচে দাঁড়িয়ে প্রেমানন্দ এবার ভগবানকে প্রশ্ন করছে, এই যে দরজার ভেতরে তুমি আছো, আজকে আমি তোমাকে একটা প্রশ্ন করছি, যে পৃথিবীতে তুমি মানুষ সৃষ্টি করেছো, কোনো জাতকে তুমি সৃষ্টি করনি, তাহলে আজকে জাতি ভেদাভেদ কেন? উনি ব্রাহ্মণ বলে মন্দিরে থাকবে আর আমি মুচি বলে কদম গাছের নিচে থাকব? এই যুগে সম্মান কাদের করে? ব্রাহ্মণদের আমরা প্রণাম করি, কিন্তু ব্রাহ্মণ আমাদের কোনোদিন প্রণাম করে না। কিন্তু প্রণাম কারা পেতে চায় বলুন তো? সমাজটাকে কারা সংস্কার করে নিয়ে যাচ্ছে, এই সমাজকে কারা সংস্কার করে নিয়ে যাচ্ছে? আচ্ছা, সেলুনে যারা চুল কাটে তারা কি নাপিত বা প্রামাণিক? তারা ছোট জাত। আচ্ছা, ছোট জাতের নাপিতরা যদি চুল না কাটতো, তাহলে আমাদের মতো ছেলেগুলোর বোন মানুষ হতে কতদিন লাগতো? উত্তর দেবে কথা, তারা চুল কেটে আমাদের উত্তম কুমার করে দিচ্ছে, তারা হলো ছোট জাত, আমরা হয়ে গেলাম বড় জাত, এটা কিসের বিচার? বাড়িতে পায়খানা করে প্যান ভর্তি করে ফেলছে আর পায়খানা যাচ্ছে না, তোমার বাড়ির পায়খানা কারা পরিষ্কার করছে? মেথর। মেথরটা বড় জাত না ছোট জাত? ছোট জাত। তাহলে তুমি ভালো মন্দ খেয়ে পায়খানা করে প্যান ভর্তি করে ফেলছো, আর ছোট জাতের মানুষগুলো তোমার পায়খানা হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে, তারা হয়ে গেল ছোট জাত, আমরা হয়ে গেলাম বড় জাত। ওরা যদি না থাকতো, তোমাদের পাথর লাগানো বাথরুম থাকলেও বাঁশ বাগানে গিয়ে পায়খানা করতে হতো? তাহলে এই জগতে সংস্কার করছে কারা, এগিয়ে নিচ্ছে কারা, এগিয়ে যাচ্ছে কারা? দেখবেন ভোরের বেলা তোমার রাস্তা পরিষ্কার হচ্ছে, পিচ রাস্তা ঝাঁট দিচ্ছে পরিষ্কার করছে, ময়লাগুলো ডাব্বায় ফেলছে, আমরা কি করছি, পান খাচ্ছি, গুটকা খাচ্ছি, যা কিছু খেয়ে রাস্তায় ফেলে দিচ্ছে, আর ওরা পরিষ্কার করে দিচ্ছে, আর তারা হয়ে গেল ছোট জাত, আমরা হয়ে গেলাম বড় জাত। হরি বল হরি বল। তাই এ পৃথিবীতে কোনোদিন জাত নিয়ে মাতামাতি করবে না, কারণ জাত জাত করিস কেনে, জাত ধুয়ে কি জল খাবি? গরিব দুঃখীর করলে সেবা, একদিন ভগবানের দেখা পাবে। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কেউ যায় শ্মশানেতে, কারো হয় কবরস্থান, দুদিনের এই আশা যাওয়ায় মরে গেলে হবি মাটি, গরিব দুঃখীর করলে সেবা, তোরা আসল হবি। হরি বল হরি বল। তোরা আসল হবি খাঁটি। এই যে মায়েদের বলে দিচ্ছি, তিন টাইম গোপালকে সেবা দিচ্ছ মা, গোপালকে সেবা দিচ্ছ, সকালবেলা উঠে গোপালের কাছে প্রদীপ জ্বালছ, ধূপ জ্বালছ, কাঁসর বাজাচ্ছ, ঘন্টা বাজাচ্ছ, শাঁক বাজাচ্ছ, গোপালের কান ব্যথা করে ছেড়ে দিচ্ছ। আচ্ছা বলো, গোপাল খাচ্ছে? খাচ্ছে গোপাল? দুপুরবেলা খাচ্ছে? সন্ধ্যেবেলা খাচ্ছে? তার জন্য মুশুরি খাটাচ্ছ, বালিশ করে দিচ্ছ, তার জন্য প্যান কিনে দিচ্ছ, জামা কিনে দিচ্ছ। কিন্তু তোমার ঘরেও একটা বুড়ো গোপাল আছে, তোমার ঘরেও একটা বুড়ো গোপাল আছে, সারাদিন খেটে দুপুর বেলা বুড়ো গোপালটা বসে আছে বৌমা দুটো ভাত দেবে বলে, বৌমা গোপাল সেবা করছে, বুড়োটা খিদের জ্বালা সহ্য করতে না পেরে, বৌমা এবার দুটো ভাত দিবি? খালি খাই খাই খাই, এখন গোপাল সেবা হয় না। বলো কোন গোপালটাকে আগে খেতে দেয়া উচিত, কোন গোপালটাকে আগে খেতে দেয়া উচিত? যে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, যে তোমাকে নিজে না খেয়ে মানুষ করেছে, আজকে সেই গোপালের দিকে আমরা তাকাই না? তা বলে গোপাল সেবা দেবে না? দাও, দিন রাত্রি ধরে ভগবানের সেবা দাও, দিন রাত্রি ধরে ভগবানের নাম কীর্তন করো, কিন্তু বুড়ো গোপালকে বাদ দিয়ে নয়, ঘরের বাচ্চা বাচ্চা গোপালগুলোকে বাদ দিয়ে নয়। সমাজের নিয়ম কি জানেন? দেখবেন একটা গরিব কাঙালের ছেলে খেতে পায় না, খাওয়ার লোভ, কেউ পাশে দাঁড়িয়ে খাচ্ছে, ছেলেটা হাঁ করে তাকিয়ে আছে,
যে খাচ্ছে তার মা বলছে, ওই দেখতে পাচ্ছিস না, অমনি করে হা করে তাকিয়ে আছে, একটুখানি ফেলে দে না, নজর লেগে যাবে, ফেলে দিয়ে খা, নালে পেটের গন্ডগোল হবে। বলুন তো, একটুখানি ফেলে দিয়ে খাবে তবু তার হাতে দিতে পারে না, ভাই আমার বাবা মা আমাকে কিনে দিয়েছে, তুইও একটু খা। যে গোপালের জন্য এত কিছু করছি, জীবনে কোনোদিন বুড়ো গোপালের জন্য একটা গামছা কিনে নিয়ে এসো, একটা গামছা কিনে নিয়ে এসো, বলো যে আমি তোমার বৌমা, আমি দেখি তুমি যে গামছাটা পরে কাজ করো, গামছাটা ছিঁড়ে গেছে, তাই আজকে গোপালের কেনাকাটা করতে গিয়েছিলাম, তোমার জন্য একটা গামছা কিনে নিয়েছি, বাবা তুমি গামছাটা নাও। বলো তো, ওই শ্বশুর তোমাকে কোনোদিন মুখ করতে পারবে? ও শাউরি কোনোদিন তোমাকে মুখ করতে পারবে? বৌমা তুই আমার ঘরের লক্ষ্মী, বৌমা আমার ঘরের লক্ষ্মী, এই দেখ না আমার ছেলে আমার মুখে মুখের দিকে থাকা, আমার ছেলে আমার জন্য কিছু করে না, তুই তো তবু আমার জন্য একটা গামছা কিনে। ভগবানকে আমরা তিন টাইম চার টাইম ধরে প্রণাম করি, কিন্তু নিজের শ্বশুর শাশুড়িকে আমরা কতবার প্রণাম করি, নিজের স্বামীকে আমরা কতবার প্রণাম করি, আমরা করি না। তাকিয়ে দেখো এই সব গোপালের দিকে, এরাও বুড়ো গোপাল, বাচ্চা গোপাল, যুবক গোপাল, এরাই কিন্তু তোমার আসল গোপাল। ভগবানের দরজায় যাবার আগে এই গোপালের দিকে খেতে দাও, এদের দিকে তাকাও, তাহলে দেখবে ওই গোপাল একদিন হাসি মুখে তবেই খাবে, নইলে কোনোদিন ওই গোপাল সেবা। হরি বল হরি বল। আজকে প্রেমানন্দ বলে উঠল, তুমি জাতকে সৃষ্টি করনি, তাহলে আমি কেন ছোট জাত বলে কদম গাছের নিচে থাকব? শোনো ভগবান, এই কদম গাছের নিচে দাঁড়িয়ে আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম, 70 বছর বয়স আমার, তুমি আমাকে একটা সন্তান দাও, যদি আমি ছেলে পাই তাকে আমি মানুষ করতে পারবো না, কারণ 70 বছর বয়স, আমি মরে যাব, কিন্তু যদি তুমি আমাকে সন্তান দাও, 5 বছর যখন বয়স হবে সেই 5 বছরের মুচির ছেলেকে এই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে আমি নিজের হাতে দান করে যাব, আমি নিজের হাতে দান করে যাব। ভগবান তোমার চোখের সামনে যারা আমাকে কদম গাছের নিচে নামিয়ে দিল, কিন্তু আমি যখন মুচির ছেলেকে তোমার পায়ে দাঁড় করাবো, সেদিনকে দেখব তুমি কেমন করে তাকে কদম গাছের নিচে দাঁড় করাতে পারো। তোমাকে প্রমাণ করতে হবে তুমি এসেছো পৃথিবীতে মানুষের জন্য, তোমাকে প্রমাণ করতে হবে, যে যে কোনো জাতের মানুষ হোক না কেন, সে যদি তুলসী কাঠের মালা পরে না মালা পরে দু হাত তুলে যদি হরি বল বলে, সে তোমার সন্তান। হরি বল হরি বল। এটাকে তুমি প্রমাণ করো ভগবান। মানত করে প্রেমানন্দ বাড়ি চলে গেল। আচ্ছা প্রেমানন্দর বয়স কত বলেছি? 70। ওর স্ত্রী মানে ওর বইয়ের নাম, বইয়ের নাম হচ্ছে সুদাময়ী, বয়স কত? 60 বর্ষ। তাহলে প্রেমানন্দ 70, সুদাময়ী 60। আচ্ছা 20 বছরের মা হতে দেখা যায়, 30 বছরের মা হয়, 40 বছরের মা হয়, কিন্তু 60 বছরের মেয়ে মা হতে দেখেছেন? দেখেছেন? দেখা হয়নি। ধরুন এই গ্রামে যদি একটা 60 বছরের মেয়ে মা হয়ে যায়, তাহলে এই গ্রামের মেয়েরা কলের ধারে জল নিতে গিয়ে কার আলোচনা করবে? একটু সত্যি বলবে, ও ছাড়া অন্য কারো আলোচনা হবে বলে মনে হবে না তো? গোটা মুচিপাড়ায় কানাকানি চলছে, দিদি কি যুগ পড়লো, 60 বছরে বুড়ির পেটে বাচ্চা। 10খানা গ্রামের মানুষ কানাকানি করছে, 10খানা গ্রামের মানুষ, কারণ এসব কথা ছড়িয়ে যাবে বেশি, 10খানা গ্রামের মানুষ কানাকানি করছে, 10খানা গ্রামের মানুষ একটা সিদ্ধান্ত নিল, কি না, এ যেদিনকে ছেলের জন্ম দেবে আমরা সেদিনকে ছেলে দেখতে যাব। একটা আকর্ষণ কি না, 60 বছরের বুড়ির পেটে বাচ্চা, ও কেমন ছেলে জন্ম দেয় আমরা সবাই দেখতে যাব। বুঝে গেল? প্রেমানন্দ সকালবেলা জুতোর দোকানে গেল, আর সুদাময়ী সকালবেলা একটা সন্তানের জন্ম দিল। হরি বল হরি বল।
দশখানা গ্রামের মানুষ লাইন মেরে দিল, লাইন মেরেছে। প্রেমানন্দ কোথায়? জুতোর দোকানে। একটা কালো মতো 5 বছরের ছেলে, কালো মতো বললে ঠিক ভুল হবে, মানে পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো। এবার ভেবে দেখুন ছেলেটা কিরম কালো। বছর 5-এর ছেলে জুতোর দোকানে দাঁড়িয়ে প্রেমানন্দকে বলছে, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ করে না আনন্দ, 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 ও প্রেমানন্দ করে না আনন্দ। প্রেমানন্দ বলে উঠলো, আনন্দ পরে করব, আগে তুই আমার নাম ধরে কেন ডাকলি বল? তুই একটা 5 বছরের বাচ্চা আর আমি 70 বছরের বুড়ো, তোর বাপমা কি লেখাপড়া শেখায়নি? তুই একটা 5 বছরের বাচ্চা হয়ে 70 বছরের বুড়োর নাম ধরে ডাকছিস? তুই বাচ্চা? যেই বলেছে বাচ্চা, ছেলেটা বলে প্রেমানন্দ তুই বাচ্চা, আমি চৌ বাচ্চা। বল আমি 70 বছরের বুড়ো, আমি বাচ্চা, তুই চৌ বাচ্চা, তুই এলি কোথা থেকে? বলে আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। তাহলে এবার বলুন তো মা ছেলেটা কে? তাহলে ও বাচ্চা না চৌ বাচ্চা? ওকে সবাই বাচ্চাই মনে করে, ওর মামা পর্যন্ত বাচ্চা ভাবলো। ছেলেটার মামার নাম হলো কংস। কংস মথুরার রাজা ছিল, বাচ্চা বলে বৃন্দাবনে বারে বারে শুধু মারতে পাঠিয়েছিল। বল ওই বাচ্চাটাকে মারতে পেরেছে? তাহলে বাচ্চা নয় চৌ বাচ্চা। ওরে প্রেমানন্দ, পৃথিবীতে আমি একমাত্র সবার নাম ধরে ডাকতে পারি, কারণ আমি কৃষ্ণ, জগতের বাবা। তাহলে আমি যদি জগতে সবার বাবা হই, তাহলে এখানে যদি 70-80 বছরের বুড়ো থাকে, তারও নাম ধরে ডাকার অধিকার আমার আছে, কারণ তারও বাবা। আমি জগত পিতা কৃষ্ণ, তারও বাবা, তাহলে তোর নাম ধরে ডেকেছি, অসুবিধেটা কি হয়েছে? প্রেমানন্দ বলল, আচ্ছা ঠিক আছে, তো ডাকলি কেন? বলে শোন, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে। যার লাগি প্রাণ করে আনে চার লাগি তার যার লাগি প্রাণ করে আনে চার লাগি তার যার লাগি মন করে আনে চার লাগি মান এসেছে এসেছে সে এসেছে 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 সে এসেছে 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 সে এসেছে 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 উলুধ্বনি উলুধ্বনি এসেছে এসেছে সে এসেছে এসেছে সে এসেছে বাবা হলি রে তুই বাবা হলি রে
বাবা হলি রে তুই, বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে তুই, বাবা হলি রে তুই, বাবা হলি রে ও তুই, বাবা হলি রে তুই, বাবা হলি রে ও তুই, বাবা হলি রে। বলিয়ে রাধা মাধবে কি দোকানে ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে ফেলবো কি, ফেলে দিয়েছি, ছেলে দেখার জন্য বাড়িতে ফিরছে। আচ্ছা বলুন তো, কুকুর বেড়াল যার বাড়ির সম্মুখে কোনোদিন দাঁড়ায় না, মানে প্রেমানন্দ নিজে খেতে পায় না, তাই কুকুর বেড়ালও বাড়িতে কোনোদিন দাঁড়ায় না। কিন্তু আজকে প্রেমানন্দ দেখছে যে হাজার হাজার মানুষ তার বাড়ির সম্মুখে ভিড় করে দাঁড়িয়ে আছে। প্রেমানন্দ চিন্তা করল যে আমার বাড়ির সম্মুখে কুকুর বেড়াল দাঁড়ায় না, হাজার হাজার মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে, তাহলে কি আমার বাড়িতে না ঢুকে অন্য বাড়িতে ঢুকছি? একবার জিজ্ঞাসা করে নেয়া ভালো। এই যে ভাই, তোমরা যে এখানে দাঁড়িয়ে আছো, একজন টিটকিরি মেরে বলে কিনা, শোন, 60 বছরের একটা বুড়ি একটা ছেলে জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে, তাহলে তো আমি ঠিক জায়গাতেই এসেছি। এই যে তোমরা যে ছেলেকে দেখতে এসেছো, আমি হলাম তার বাবা। যেই বলেছে বাবা, বলে তুই লাইনে গিয়ে দাঁড়া, মানে ছেলে দেখা হচ্ছে লাইন দিয়ে। আমরা সকাল থেকে এলাম, ছেলে দেখতে পেলাম না, এ বলে ছেলের লাইনে দাঁড়া। আচ্ছা বলুন তো, যে 70 বছর বয়সে বাবা হয়েছে, নিজের ছেলে দেখতে গিয়ে হাজার জনের পেছনে লাইনে দাঁড়িয়েছে, তার আনন্দ হবে না কষ্ট হবে? কি হবে? হাজার জনের পেছনে দাঁড়িয়ে চোখের জলে কাঁদছে, কান্নার কারণটা কি? ছেলে দেখতে পেল না বলে সে কাঁদছে না, কান্নার কারণ হলো তার একটা জীবনের বিশ্বাস। বিশ্বাসটা কোনটে? যে ওরা আমাকে কদম গাছের নিচে নামিয়ে দিয়েছিল, কিন্তু আজকে ভগবান প্রমাণ করে দিল যে ও শুধু মন্দিরেই থাকে না, ও কোনো মসজিদে থাকে না, গির্জায় থাকে না, ভক্ত যদি দুফোঁটা চোখের জল দিয়ে বাঁশ বাগানে দাঁড়িয়ে ভগবানকে ডাকে, ভগবান সুন্দর মন্দির ছেড়ে দিয়ে ভক্তকে কৃপা করার জন্যে বাঁশ বাগানেই গিয়ে দাঁড়িয়ে হরি বল হরি বল। আমি প্রদীপ জ্বালতে পারিনি, ধূপ জ্বালতে পারিনি, কদম গাছের নিচে দাঁড়িয়ে শুধু চোখের জলে প্রার্থনা করেছিলাম, আজকে ভগবানে প্রার্থনা পূর্ণ করেছে। তাই জীবনে একটা কথাই, হরি কথা শুধু শুনলে হবে না, জীবনে বিশ্বাস রাখো, জীবনে বিশ্বাস, ও আছে, ও আছে। কারেন্ট না থাকলে যেমন আলো জ্বলে না, তদ্য ভগবান না থাকলে কোনোদিন জগৎ চলে না। আজকে ও যদি না থাকতো, এরা থাকতো কি করে, আমরা থাকতাম কি করে? ওরই ইচ্ছাতেই আমরা আছি। আমরা যতই বলি না কেন, এটা করছি, ওটা করছি, সেটা করছি, না, তিনি করালেই করছে। আজকে নবদ্বীপ বাবু এতগুলো বছর হরিবাসর করাচ্ছে, ওর ক্ষমতা নেই, ওকে দিয়ে ভগবান করাচ্ছে, ওকে দিয়ে ভগবান করাচ্ছে। যে তোর ছেলে গেল, মেয়ে গেল, সব যাক, ম্যাঁ হু কৃষ্ণ, আমি তোর পাশে আছি। জীবনটাকে সত্যের পথে নিয়ে চলো, সত্যের পথে তুমি নিয়ে চলে গেলে দেখবেন সত্যময় ভগবান তোমার পাশে থাকবে। আর জীবনকে যদি মিথ্যার পথে হাঁটাও, তাহলে হয়তো বাড়ি হবে, গাড়ি হবে, টাকা পয়সা হবে, কিন্তু ভগবান কোনোদিন তোমার পাশে থাকবে না। তাই আজকে প্রেমানন্দ সবচেয়ে বেশি আনন্দ যে না, ভগবান আছে। সে যদি না থাকতো, তাহলে কোনোদিন 70 বছর বয়সে আমি বাবা হতে পারতাম না, আর 60 বছরে আমার স্ত্রী কোনোদিন সন্তানের জন্ম দিতেও পারত না। এক কাজ কর, তোরা ছেলে দেখ, এ পৃথিবীতে সবচেয়ে মূল্য হচ্ছে সময়, কারণ যেভাবে লাইন পড়েছে ছেলে দেখতে গেলে সন্ধে হয়ে যাবে। আমি একটু গুরুদেবের কাছে যাই, গুরুদেবের কাছে গিয়ে গণনা করে আসি আমার ছেলের ভবিষ্যৎটা কি আছে। পাশে প্রেমানন্দর আশ্রম,
যেখানে গুরুদেব থাকে। প্রেমানন্দ সেই আশ্রমে গিয়ে গুরুদেবকে প্রণাম করেছে। গুরুদেব বলে উঠল, কী রে প্রণাম করলি কেন? না গুরুদেব, আমার ঘরে একটা পুত্র সন্তান এসেছে। গুরুদেব বলে উঠল, খুবই আনন্দের কথা, তা আমার কাছে এলি কেন? একটু সাত কর, তা আমার কাছে এলি কেন? প্রেমানন্দ বলে উঠল, গুরুজি আমার ছেলের একটা নাম রাখতে হবে। আচ্ছা নাম রাখবো, তো গণনা একটু করে, ঠিক আছে গণনা করে দেবো। কখন হয়েছে? সকাল সাতটায়। ছেলেটা কালো হবে? প্রেমানন্দ বলে, আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে? আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে? আমি কৃষ্ণ ভক্ত, ছেলে কৃষ্ণ ভক্ত হবে। তারপরেরটা শুনুন, গুরুদেব কাঁদছে। প্রেমানন্দ বলে উঠল, ছেলে আমার, আপনি কাঁদছেন কেন? শোন প্রেমানন্দ, ছেলে তোর কালো হবে, লম্বা হবে, কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু যে যোগে ছেলেটা জন্মেছে যোগটা ভালো নয়। আর এই যোগটা ভালো নয় বলি, আজ থেকে পনেরো দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে। প্রেমানন্দ বলে উঠল, গুরুদেব কি? হ্যাঁ, আজ থেকে জন্ম মৃত্যু বিয়ে কোনোদিন কেউ বলতে পারে না, কিন্তু তোর ছেলেতে গণনাতে যেটা পেলাম, যে দিনে জন্মেছে এই দিনটা ভালো নয়, যোগ ভালো নয়, রাশি ভালো নয়, তিথি নক্ষত্র কোনো দিন ভালো নয়, সেই কারণে ছেলে মরবে না। আর ছেলের জন্মের অপরাধে পনেরো দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় ছেলের মা মরে যাবে। প্রেমানন্দ বলে উঠল, আপনি নির্দিষ্ট করে বলুন কে মরবে। গুরুদেব বলে উঠল, শোন প্রেমানন্দ, মৃত্যু যোগ আছে, কিন্তু কার মৃত্যু হবে এটা বলতে পারবো না। তুই ছেলে দেখেছিস? ছেলে দেখা কেন হয়নি, তাড়াতাড়ি বাড়ি যা। মৃত্যু যোগ যদি তোরই থাকে, তাহলে ছেলে দেখা তোর আর হবে না, রাস্তার মাঝখানেই তুই মারা যাবে। প্রেমানন্দ কি করবে? বাড়ি যেতে পারেনি, কাঁদতে কাঁদতে এসেছে সেই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে কদম গাছের নিচে। আর কদম গাছের নিচে এসে ভগবানকে দ্বিতীয়বার প্রশ্ন করে উঠল, ভগবান ছেলে চাওয়াটা কোনো অপরাধ অন্যায় ছিল না, কিন্তু ছেলে দিলে তো এত বড় শাস্তি দিলে কেন? পনেরো দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। ভগবান বলো, এখন আমি কার মৃত্যু চাইব? আমি আমার নিজের মৃত্যু চাইব, না আমার স্ত্রীর আমি মৃত্যু চাইব? বলো কার মৃত্যু চাইব? তবে ভগবান একটা কথা শুনেছ, আর একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি, এই পনেরো দিনের মধ্যে তুমি আমার মৃত্যু দেবে, সুদাময়ীকে তুমি বাঁচিয়ে রাখবে। কারণ একদিনের ছেলে রেখে বাবা যদি মরে যায়, মা মানুষ করে নিতে পারবে, কিন্তু একদিনের ছেলে রেখে যদি মা মরে যায়, আর ছেলে মানুষ হবে না। তাই ভগবান পনেরো দিনের মধ্যে তুমি আমার মৃত্যু দাও, সুদাময়ীকে তুমি বাঁচিয়ে রেখো ভগবান, সুদাময়ীকে তুমি বাঁচিয়ে রেখো, ওকে তুমি মেরো না ভগবান। হরি বল হরি বল। মানুষটা কাঁদতে কাঁদতে সন্ধ্যেবেলা বাড়ি ফিরছে, ছেলে দেখে সবাই চলে গেছে। সন্ধ্যেবেলা প্রেমানন্দ নিজের দরজার সম্মুখে দাঁড়িয়েছে, দাইমা বসেছিল দরজার সম্মুখে, বলে উঠল, কি রে প্রেমানন্দ, সকালবেলা তোর স্ত্রী ছেলের জন্ম দিল, আর তুই সন্ধ্যেবেলা ছেলে দেখতে আসছিস? তোর স্ত্রী আমাকে কতবার ধরে বলছে একবার ডেকে আনতে, ডেকে আনতে, কোথাও তোকে খুঁজে পাইনি। তোর জুতো দোকানে গিয়েছিলাম, দেখলাম দোকান বন্ধ, এই সবে ফিরলি? তোর স্ত্রী কি কান্না কাঁদতেছে? দাইমা, ছেলেটা খুব ভালো হয়েছে না? আমি বলবো কেন, নিজে গিয়ে দেখ না, দরজা খুলেছে। আর দরজা খুলতেই সুদাময়ী বলে উঠল, কি গো ছেলে দেখতে এই সবে? তোমার ছেলেকে দশখানা গ্রামের মানুষ দেখে গেল, আর নিজের ছেলেকে দেখতে তুমি এই এলে?
ছেলে 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 বলে তো জীবনটা পাগল করে দিলে। আর যেদিনকে ছেলে জন্ম দিলাম তুমি এলে না আগে দেখতে ছেলে। সুধা, সকাল থেকে ছেলেটাকে কোলে নিয়ে বসে আছো, ছেলেটা কি তো আমার কোলে দেবে? নাও না, প্রেমানন্দর কোলে ছেলে দিয়েছে। শোনো সুধা, কটা দিন বাঁচবো আমি জানি না। কি কপাল লেখা আছে সেটাও আমি জানি না। তবে তোমার ছেলের আমি একটা নাম রেখে যাব, দুঃখের সংসারে জন্ম তাই হলো দুঃখী, এ বড় কৃষ্ণ ভক্ত হবে তাই হলো কৃষ্ণ, মুচির ছেলে এ হলো দাস, তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ। হরি বল হরি বল। সুধা, তোমার হাতটা আমাকে দাও। সুধাময়ীর হাতটাকে নিয়ে একদিনের ছেলের মাথার উপরে রেখেছে সুধা। ছেলের মাথায় হাত দিয়ে তুমি মিথ্যা কথা বলবে না, বলো না? আগে কথা দাও, ছেলের মাথায় হাত দিয়ে কথা দিলাম, ছেলের মাথায় হাত দিয়ে কোনোদিন আমি মিথ্যা কথা বলবো না। তবে শোনো, আমি গিয়েছিলাম ব্রাহ্মণপাড়ার কৃষ্ণ মন্দিরে, কিন্তু সেখানকার পূজারি ব্রাহ্মণ নামিয়ে দিয়েছিল কদম গাছের নিচে। কদম গাছের নিচে দাঁড়িয়ে আমি প্রার্থনা করেছিলাম পুত্র সন্তানের তরে, বলেছিলাম ভগবান তুমি যদি আমাকে সন্তান দাও, 5 বছর বয়স হয়ে গেলে তুলে দিয়ে যাব তোমারই পায়ে, আমি যদি বেঁচে থাকি। শোনো শুধু, আমি যদি বেঁচে থাকি তাহলে যখন বয়স 5 বছর হবে আমি নিজের হাতে ভগবানের পায়ে দিয়ে আসব, আর আমি যদি মরে যাই এই কাজটা তুমি করো। ছেলের মাথায় হাত দিয়ে কথা দিয়েছ তুমি করবে, 5 বছর বয়স হয়ে গেলে একে ভগবানের পায়ে তুলে দিয়ে আসবে, কথা দাও সুধা, কথা দাও। কথা দিলাম স্বামী, এর বয়স যখন 5 বছর হবে একে আমি ভগবানের কাছে তুলে দিয়ে আসবো, কিন্তু তুমি কাঁদছ কেন গো? হরি বল হরি বল। তুমি মরবে না, তুমি বেঁচে থাকবে। যে ভগবান তোমাকে 70 বছর বয়সে বাবা বানিয়েছে, তুমি বাবা ডাক শুনবে। আমি বলছি তাই হোক সুধা, তোমার কথা যেন সত্য হয়। জীবনের বেঁচে থাকার আশা আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ছেলেটাকে পেতে এখন বেঁচে থাকতে হবে, এর যে দুধ কিনতে হবে, এর যে বাল্যি কিনতে হবে। তুমি ছেলেটাকে কোলে নিয়ে বসো, আমি একটু ঘুমিয়ে যাই। কি চমৎকার লীলা দেখো, প্রেমানন্দর কোলে ছেলে সুধাময়ী ঘুমিয়ে পড়ল। ঠিক ভোরের সময় ছেলেটা কেঁদে উঠল, আর সুধাময়ী ছেলেটাকে নিতে গিয়ে প্রেমানন্দ শরীরে হাতটা ঠেকে গেল। আর যেই প্রেমানন্দ শরীরে হাতটা ঠেকে গেল, সুধাময়ী বুঝতে পেরে গেল যে মানুষটার বেঁচে নেই। ওই রাত্রিতে প্রেমানন্দ মারা গেল, চিৎকার করে ডেকে উঠল দাই মারে। দরজার আড়ালে দাইমা বসেছিল, ডাকলি কেন সুধা? ওর গায়ে একবার ভালো করে হাত দিয়ে দেখ, মানুষটা আর বেঁচে নেই। আমি অনেকবার দেখেছি কিন্তু এখন একবার দেখ মানুষটা। সত্যি সুধা, শাঁখা সিঁদুর তোর ভেঙে গেছে। বলতো দাইমা এখন কাকে জড়িয়ে, যাকে পারিস জড়িয়ে ধরে কাঁধ, যে পৃথিবী ছেড়ে চলে গেছে ও থাক, কিন্তু যেটা দিয়ে গেছে ওটাকে জড়িয়ে ধরে খান, কারণ ওকে 5 বছর বয়স করতেই হবে, কারণ মরার সময় কথা দিয়েছিস 5 বছর বয়স হয়ে গেলে ওকে ভগবানের পায়ে তুলে দিয়ে আসবি। তদ্য কান্নাকাটি বন্ধ করে দিয়ে এখন ছেলেটাকে কি করে মানুষ করবি সেই কথা ভাব। প্রেমানন্দকে মুচির পাড়ার মানুষ শ্মশানে নিয়ে গেল, সৎ কাজ করলো, আর সুধাময়ীর কোলে রয়ে গেল একদিনের ছেলে 60 বছরের মেয়ে। দেখতে দেখতে 5 বছর, আর ওই 5 বছরের দুঃখী
কি করে জানেন? সদা সর্বদাই দুটো হাতে তালি দিয়ে হরি নাম করে। ঠিক আছে? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমন হরি 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 গো, রাধে কৃষ্ণ গোবিন্দ অনেক গোপাল গো, রাধা রমন হরি 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 গো, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমন হরি 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 বো, রাধ কৃষ্ণ গোবিন্দ গোপাল বো, রাধা রমন হরি 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 বো, গিরিধারিব গোবর ধন ধারিব ধারিব গোবর্ধন ধারিব, গিরি ধারিব গোবর ধন ধারিব, গিরি ধারিব গোবর ধন ধারিব, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ গো, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ গো, ও রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ গো, রাধবন হরি কৃষ্ণ কৃষ্ণ গো, রাধে 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 রাধে, এটু দুঃখীর সঙ্গে তালে তালে হরি বল হরি বল হরি বল, একটু উলুধ্বনি উলুধ্বনি নন্দ দুলা বোঝে রো গোপাল, নন্দ দুলা বোঝে রো দুলা বোঝে রো গোপাল, নন্দ দুলাল গজ রজ পাল, গিরিধারি লাল আমার যশোদা দুলা, ও গিরিধারি লাল আমার যশোদা দুলা, ও গিরিধারি লাল আমার যশোদা দুলা, ও গিরিধারি লাল আমার যশোদা দুলা, রাধে 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 রাধে, প্রেমে সে বলো রাধে রাধে, আজ একটু মুখে বলা যাবে, মুখ ব্যথা হবে না তো, তাহলে একটু বলা যাক কি, প্রেম এসে বললো রাধে রাধে, আপনারা তোরা বন্ধ কর এরা বলুক, হ্যাঁ, প্রেম এসে বললো ভাব সে বললো মন সে বললো তন সে বললো দিল মে বললো শ্বাস মে বলো রাধে রাধে, হাত তুলে বলো রাধে রাধে, আরে কিছুক্ষণ হাতটা উপরে থাক না খুব ব্যথা হবে কি, কি বললো রাধে 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমন হরি 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 গো, কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমন হরি
হরি হরি বল, ও রাধা রমণ হরি 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 বল, ও রাধা রমণ হরি 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 বল। বলিয়ে রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়। তাহলে মনে আছে কি যখন দুঃখী একদিনের ছিল, প্রেমানন্দ সুধামণিকে দিয়ে কি কথা কইয়ে নিয়েছে যে পাঁচ বছর হয়ে গেলে একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে কি করতে বলেছিল, বিক্রি করতে বলেছিল ও দান করতে বলেছিল। তাহলে ছেলে যখন কৃষ্ণ ভাবের উদয় হয়েছে তার মানে ছেলের পাঁচ বছর বয়স হয়ে গেছে। সুধাময়ী কি করেছে, ছেলের কাছে গিয়ে বলল, এই দুকি দুকি বলো মা, তুই যে কৃষ্ণ নাম করিস কৃষ্ণকে দেখেছিস, চতকে কৃষ্ণকে দেখাবো। হ্যাঁ দেখাবো, ঠিক আছে। এবারে দুঃখীর হাত ধরে নিয়ে যাচ্ছে কোথায়, কৃষ্ণ মন্দিরে। এখন দান করে দিলে সে জিনিস কি পুনরায় ফিরিয়ে নেওয়া যায় না? তো তাহলে সুধাময়ী জানে যে আমি যে ছেলেকে কৃষ্ণর পায়ে দান করব কোনোদিন আর ছেলেকে ফিরে পাব না। তাহলে যে ছেলে আমাকে মামা বলে ডাকত এই ছেলে আর মা ডাক আমাকে ডাকবে না। লক্ষ্য করুন, তাহলে মা কি করছে, দুঃখীর হাত ধরে নিয়ে যাচ্ছে কিন্তু চোখের জলে কেঁদে কেঁদে যাচ্ছে। কেন? কারণ এই যাওয়াটাই শেষ যাওয়া, এই দুঃখীর মা ডাক শোনাটাই আমার কানে শেষ শোনা, আর কোনোদিন মা ডাক শুনতে পাবো। তাহলে মা কেঁদে কেঁদে যাচ্ছে আর দুঃখী সে বলে এতদিন কৃষ্ণকে দেখেছি, এই কৃষ্ণ নাম করেছি, কোনোদিন কৃষ্ণর সঙ্গে দেখা হয়নি, মা বলেছে কৃষ্ণ দেখাবে, তাই দুঃখী নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো। আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বল, ভক্তগণ সবাই মিলে হরি হরি বল, ভক্তগণ সবাই মিলে হরি হরি বল, ভক্তগণ সবাই মিলে হরি হরি বল। আর কৃষ্ণ দর্শনে হবে গো, কৃষ্ণ দর্শনে হবে গো, কৃষ্ণ দর্শনে হবে গো, কৃষ্ণ দর্শনে হবে গো, আনন্দ আর ধরে না গো, দর্শনে হবে গো, আনন্দ আর ধরে না গো, দর্শন হবে গো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি আয়। তাহলে দুঃখীকে নিয়ে এসেছে দুঃখীর মা কোথা, কৃষ্ণ মন্দিরে। লক্ষ্য রাখুন, মন্দিরে পূজারি ব্রাহ্মণ কি করছে, ভগবানকে ভোগ লাগিয়ে দরজা বন্ধ করে বসে আছে। আর প্রসাদ পাওয়ার জন্য ব্রাহ্মণ পাড়া থেকে ছেলে বউ নাতি নাতনি সবাই উপস্থিত হয়েছে। পূজারি ব্রাহ্মণ তিনটে তালি দিয়ে মন্দিরের ভেতর থেকে প্রসাদ বের করে সবার হাতে হাতে দিতে শুরু করেছে। সুধাময়ী বলল, দুঃখী কপালটা তোর ভালো, তোকে ডাল ভাত খাইয়েছি, নুন ভাত খাইয়েছি, পান্তা ভাত খাইয়েছি, কোনোদিন ভগবানের প্রসাদ খাওয়াতে পারিনি, হাতটা বাড়িয়ে দে দুঃখী, ভগবানের প্রসাদ পাবি। এবার মা ছেলে কেমন দাঁড়িয়েছে লক্ষ্য করুন,
সুদাময়ী কি করেছে, দুঃখীর একটা হাত ধরেছে,